বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনোজ সেনের লেখা কাল রাত্রি। মনোজ সেন, তার জন্ম 1941 সালে, শিক্ষাজীবন কাটে কলকাতাতেই। লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন আর তার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্প আর উপন্যাস। এই গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে চিত্তপ্রসাদ, চন্দ্রশেখর এবং বসন্ত। গল্প পাঠে মীর এবং দীপ। গল্পের সূত্রধার সমক। শুরু হচ্ছে কাল রাত্রি। চিত্তপ্রসাদ বাবু নিবিষ্ট চিত্তে যথারীতি দাবা খেলছিলেন আমাদের ক্লাবে। আমরা সবাই তার ভ্রুকুটি অগ্রাহ্য করে চারিদিকে ঘিরে বসে পড়লুম। বললুম, অনেকদিন আপনার জীবনের কাহিনী শুনিনি আমরা রায়মশাই, আজ কিন্তু একটা শোনাতেই হবে। চিত্তপ্রসাদ বিরক্ত মুখে বললেন, ওফ, জ্বালিয়ে মারলেন আপনারা। আপনাদের এই ক্লাবে আসা দেখছি বন্ধ করতে হবে। যাই হোক, গল্প শুনতে চাইছেন যখন শোনাবো, কিন্তু এই শেষ। আমরা সমবেতভাবে মাথা নেড়ে বললুম, না না, তা কি করে হয়, তবে এইটা শোনার পর আর মাসখানে কিছু শুনতে চাইব না, কথা দিচ্ছি আমরা। চিত্তপ্রসাদ বললেন, বেশ, মাসখানেক পরে আমাকে আর ইহ জগতে দেখতে পাবেন কিনা আপনারা কে জানে। এখন গল্প যে শুনতে চাইছেন, কিসের গল্প শুনতে চান বলুন? আমার জীবনে অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো বড় কম হয়নি, কাজেই কি ধরনের গল্প শুনতে চান জানালে সুবিধে হয়। বিকাশ বলল, আচ্ছা রায়মশাই, আপনি তো বিখ্যাত উকিল, আবার আইনসভার সদস্য ছিলেন, আপনি জেনে শুনে ইচ্ছে করে কোনদিন আইন হয়ে গেছেন? চিত্তপ্রসাদ গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বললেন, আইন আমি অনেকবারই ভেঙেছি, সেজন্য জেলও খেটেছি, তবে সে আইন ছিল বিদেশি সাম্রাজ্যবাদীর, আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া আইন। আপনি বোধহয় সেরকম আইনের কথা বলছেন না, আপনি জানতে চাইছেন আমি এমন কোন অপরাধ করেছি কিনা যা সর্বদেশে সর্বকালের সামাজিক আইনের বিরোধী, তাই না? হ্যাঁ, করেছি। আমার চোখের সামনে ঘটা একটা হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্য প্রমাণ লুপ্ত করেছি এবং হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিইনি। এই কাজ কোন দেশের আইন সহ্য করে না, তা দেশ স্বাধীন বা পরাধীন যাই হোক না কেন। আমরা বিস্ফারিত চোখে সমস্বরে বললাম, কি সর্বনাশ, এরকম কাণ্ড করতে গেলেন কেন? চিত্তপ্রসাদ দাবার বোর্ড সরিয়ে রেখে বললেন, করেছিলাম, সেই কাহিনী তাহলে শুনুন। তবে সেটা একটা এতই অবিশ্বাস্য ঘটনা যে আপনারা হয়তো সব শুনে বলবেন বুড়োর ডবল ভিন্ডতি হয়েছে, তা যা খুশি আপনারা বলতে পারেন, আমার কিছুই যায় আসে না। আগে এসব অভিজ্ঞতার গল্প বলতে ভয় পেতুম, আজ আর পাইনি, জীবনের প্রান্তে এসে দাঁড়িয়ে সমালোচনা প্রশংসা সবই আমার কাছে তুল্য মূল্য। 1930 থেকে 1940 এর মধ্যে আমি অজস্র বার জেল খেটেছিলাম। ভয় সকল, দেশের স্বার্থে আসুন আমরা সবাই মিলে একজোট হই,
একটা জ্বালাময় বক্তৃতা দিলাম, ধরে নিয়ে তিন মাস ঠুকে দিল। আবার বেরিয়ে এসে বিলিতি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করলুম, দু মাসের জন্য ঢুকিয়ে দিল। এরকম চলছিল, এরই মধ্যে আমার ওকালতিও চলছিল, নাম হচ্ছিল। এই সময় বোধ হয় এই ঠিক মনে পড়ছে না, এই 39 কি 40 হবে, হঠাৎ একদিন আমার কাছে আমার বন্ধু চন্দ্রশেখরের জরুরি তলব দিয়ে এক টেলিগ্রাম এসে হাজির। চন্দ্রশেখর ছিল বর্তমান মালদা জেলার বকুলপুর গ্রামের জমিদার, আমার ছোটবেলাকার বন্ধু। তার আহ্বান অগ্রাহ্য করতে পারি না, কাজেই একদিন বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুর রওনা দিলাম। আচ্ছা, এখানে বসন্ত সম্পর্কে দু চারটে কথা বলে রাখা ভালো, কারণ এই গল্পে তার ভূমিকাই প্রধান বলা চলে। বসন্তের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। আমি তখন সেখানে রাজবন্দি, বসন্ত আমার দেখাশুনো করত। শ্যামপুকুরের আদিত্য সিংহের বাড়ির লক্ষ টাকা দামের গৃহদেবতার মূর্তি চুরির জন্য তার একটা লম্বা সাজা হয়েছিল। তা সে সময় আমরা মনে করতাম ওই জাতীয় চরিত্রের উন্নতি না হলে স্বরাজ আসতে পারে না, কাজেই দেশোদ্ধারের সঙ্গে সঙ্গে মানুষের, বিশেষত পণ্ডিত মানুষের চরিত্র সংশোধন করতে চেষ্টা চালিয়ে যেতাম আমরা। আর এই কাজের আদর্শ জায়গা তো জেল। আমাদের লেকচার শুনতে শুনতে অনেক চোর বোধ হয় চুরি করা ছেড়ে দিয়েছিল এই ভয়ে যে ধরা পড়ে জেলে আবার না ওই লেকচার শুনতে হয়। তাই বসন্তকে এমনই লেকচার দিতে গিয়ে আমার খটকা লাগলো। দেখি লোকটা সাধারণ অপরাধী বলতে যা বোঝায় তা কিন্তু নয়। লক্ষ্য করলুম সে পারতপক্ষে মিথ্যে কথা বলে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে, আর অবসর সময় অন্য কয়েদীদের সঙ্গে খিস্তি খেয়েও না করে চুপ করে ধ্যানস্থ হয়ে বসে কি সব ভাবে। সেই সময় তাকে দেখলে রীতিমতো সম্ভ্রম হয়, এমন লোককে উচিত অনুচিত বা নীতি বিষয়ে বক্তৃতা দিয়ে কি লাভ। উল্টে আমি মাঝে মাঝে লেকচার শুনে ফেলতে লাগলুম। এরকম মানুষটা হঠাৎ চুরি করতে গেল কেন? একদিন বসন্তের আড়ালে আর এক কয়েদি কার্তিককে ডেকে ব্যাপারটা জানতে চাইল। কার্তিকও চোর ছিল, কিন্তু সে দেখতো ওই বসন্তকে শ্রদ্ধা ভক্তি করে থাকে। তা কার্তিক বলল, বসন্ত দাদা চুরি করতে পারে না রায়বাবু, তাকে ওই শ্যামপুকুরের সিঙ্গিরা, হ্যাঁ ওই শ্যামপুকুরের সিঙ্গিরাই তাকে অন্যায় করে ফাঁসেছে। আমি জিজ্ঞেস করলুম, কেন? সিঙ্গিদের সঙ্গে তোর বসন্ত দাদার শত্রুতা কিসের? শত্রুতা নয় গো রায়মশাই, শত্রুতা নয়, গেরোর ফের, বুঝলে? গেরোর ফের। ব্যাপারটা বলি শোনো, এই আমাদের বসন্ত দাদা সিঙ্গিদের বাড়িতে চাকরের কাজ করত। খোদ বড়বাবুর খাস চাকর ছিল বসন্ত দাদা। একদিন এই সিঙ্গিদের মন্দির থেকে মা দুর্গার সোনার মূর্তি আর তার যত হীরে জগন্নাথের গয়না পট করে গায়েব হয়ে গেল। চুরিটা হয়েছিল দুপুর রাত্রিরে, কিন্তু হতে না হতেই এক দরোয়ান মন্দিরের দরজা খোলা দেখে মহা হইচই জুড়ে দিল। তারপর তো হুলস্থুল ব্যাপার, পুলিশ এসে তারপর আবার তাণ্ডব জুড়ে দিলে তার উপর। এবার বোঝ আর দেবে নাই বা কেন? বড়বাবু যে ৫,৫,০০০ টাকার পুরস্কার দেবে বলেছিল, সেটি তো বড় কম টাকা নয়। আর সবার সঙ্গে পুলিশ এসে বসন্ত দাদাকে ধরলে, তারপর জেরার পর জেরা, জেরার পর জেরা। আমার বসন্ত দাদা সত্যি কথাই বলেছিল, বলে আমি চুরি করিনি,
সে ঘরে বড়বাবুও ছিল। তিনি দরোয়ানকে বললে, বসন্তকে আমি চিনি, ও কখনো মিথ্যা কথা বলে না। বলে হঠাৎ কি খেয়াল হলো, বড়বাবু বসন্তদাদাকে জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা তুমি তো চুরি করনি, তা আমি বিশ্বাস করি, কিন্তু কে চুরি করেছে তুমি জানো? ব্যাস, কি কথা শুনে বসন্তদাদা চুপ, আর কথা কয় না। পুলিশে বড়বাবুতে কত চেষ্টা, কাকুতি, মিনতি, তারপরে তোমার ভয় দেখানো সব করলে, তাও বসন্তদাদা কোনো কথাই বলে না। তখন বড়বাবুই আব্বা জিজ্ঞেস করলে, চোরাইমাল কোথায় আছে তুমি জানো? বসন্তদাদা বলে, জানি। বড়বাবু জিজ্ঞেস করলে, কোথায়? বসন্তদাদা বললে, ছোট রানীমার সিন্ধুকে বেনারসি শাড়ির তলায়। বিশ্বাস করো রায়মশাই, মাথায় বাজ পড়লেও বোধ হয় বড়বাবু এত আশ্চর্য হতো না। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে খবর গেল, আর চোরাইমাল ঠিক যেখানে বসন্তদাদা বলেছিল সেই খেলেই পাওয়া গেল। তারপর রাগে দুঃখে অপমানে বড়বাবুর মাথায় এখন রক্ত উঠে গেল, আর সেই সবটুকু ঝালটা দিয়ে পড়লো আমাদের বসন্তদাদার উপরে। বড়বাবু একেবারে বসন্তদাদার কড়া টিপে ধরে বলে, তোমাকে বলতেই হবে কে চুরি করে ওখানে মালখানা রেখেছে। ছোট কোকার মহলে তুমি কোনোদিন যাওনি, ছোট রানীর ঘরে ঢোকা তো দূরস্থান, তুমি কি করে জানলে যে মলটা ওখানে আছে? তা বসন্তদাদা কিছুতে বলবে না। তখন বললো কি, বড়বাবু না হানটা দিয়ে আমাদের বসন্তদাদাকে পিটতে শুরু করলো। বাপরে বাপ, কি পেটানি কি পেটানি, যখন আর সহ্য করতে পারে না তখন বসন্তদাদা নিজেই বলে ফেললো, চুরি করেছে ছোটবাবু। সে আমাদের ছোটবাবু? মদে জুয়ায় তোমাকে মেয়ে মানুষে এত দিনা করেছে যে এমন একটা কিছু না করলে মুখ দেখানোর উপায় থাকবে না। তা বড়বাবু জিজ্ঞেস করলে, তুমি কি করে জানলে, নিজে চোখে দেখেছ? তো আমাদের বসন্তদাদা বলে কি, হ্যাঁ। তারপর ছোটবাবুকে ডাকিয়ে আনা হলো। ছোটবাবু বলে, সব বাজে কথা, যদি আমি চুরি করে থাকি ও নিজে চোখে দেখলো কি করে? কারণ বসন্ত তো সেদিন রাত্রে দাদার শ্বশুর বাড়িতে কি কাজে সন্ধেবেলায় গিয়ে পরের দিন সকালে ফেরেছে, তাহলে সে নিশ্চয়ই মিথ্যে কথা বলছিল। আসলে সে রাত্রে বসন্তই গোপনে ফিরে এসে চুরি করে মাল ওই সিন্ধুকে রেখে আবার ফিরে গেছিল। কথাটা নিয়ে এক মন্দ নয়। তা আমাদের বড়বাবু বসন্তদাদাকে জিজ্ঞেস করে, তা তুমি কি সে রাত্রে বেলেঘাটায় ছিলে? আমাদের বসন্তদাদাও দেখি বলে, হ্যাঁ ছিল। তা বড়বাবু বললে, তাহলে তুমি এরকম দেখলে কি করে? রায়মশাই জানো বসন্তদাদা কি বললো? বললো কি না, আমি এরকম মাঝে মাঝে দেখতে পাই। আচ্ছা এই কথা কে বিশ্বাস করবে বলো তো রায়মশাই? পুলিশ তো ছোটবাবুর কথাই মেনে নিল। তারা বললে, বসন্তদাদা তাদের জেরায় নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে বলে তাকে চালান করে দিল। বড়বাবু তাদের কোষে পেট ভরে খাইয়ে দিলে একবারে। পরিবারের সম্মানখানে তো বাঁচল, একটা বসন্ত গেলে পাঁচটা বসন্ত পাওয়া যাবে, কিন্তু ইজ্জত, সেই ইজ্জত একেবারে খোয়ালে, তাকে ফিরে পাওয়া বড় শক্ত, কি বলো রায়বাবু? দেখ কার্তিক, লালবাজারের সঙ্গে আমার সম্পর্কটা তো এমন কিছু মধুর নয়, কিন্তু তবুও আমি বলবো পুলিশ বোধ হয় খুব অন্যায় করেনি এক্ষেত্রে। তোর বসন্ত দাদা বেলেঘাটায় বসে শ্যাম্পুকুরে চুরি দেখতে পায় এ কথা আমাকে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বললো, আমিও বিশ্বাস করতাম না, ঠিক আছে? কার্তিক হাত নেড়ে বলল, তা বিশ্বাস করবে কেন? তোমরা তো লেখাপড়া শিখেছো, ইংরেজিতে কাগজ পড়ো, ফটফট করে বক্তৃতা যাও যার কোনো মাথামুন্ড হয়নি, তা তোমরা বিশ্বাস করবে কেন? আর তোমরা জানবেও না আমাদের বসন্ত দাদা, আমাদের বসন্ত দাদার উপর না ভর হয় গো ভর, তখন বসন্ত দাদা অনেক কিছু দেখতে পায়। তুমি শুনলে আশ্চর্য হবে গো রায়বাবু, আমাদের বসন্ত দাদার পরিবার একেবারে তান্ত্রিকের পরিবার গো, তান্ত্রিকের পরিবার, তাদের কত যুগের সাধনা, আর সেসবে এখন কোনো মূল্যই নেই গো। পেটের দেয় আমাদের বসন্ত দাদা চাকরের কাজ করে, আর এখন চোর বলি জেলও খাটে। বলে হুশ করে দীর্ঘশ্বাস ফেলল কার্তিক। তাতে অবশ্য কিছু মাত্র বিচলিত বোধ করিনি আমি, আজকালকার দিন হলে আলাদা কথা ছিল, হয়তো কৌতূহলী হয়ে উঠতাম, কিন্তু আজকের মতো সে যুগে তো আমরা এই এক্সট্রা সেন্সারি পারসেপশন বা ওই ক্লিয়ারভয়েন্স বা যে কি যেন বলে এই টেলিপ্যাথি ইত্যাদির নাম তো শুনিনি।
তখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য যুবক আমরা এইসব তন্ত্রমন্ত্র ভূত প্রেত ভর হওয়া ইত্যাদি সমস্তই বুঝুকি বলে উড়িয়ে দিতুম আর পাত্তাই দিতুম না। আর বসন্ত কোনোদিন আমাকে তার কোনো অতীন্দ্রিয় ক্ষমতার গল্পও করেনি বা তার পরিচয় দেবার চেষ্টাও করেনি। কেবল একদিন ছাড়া, সে কথায় পরে আসছি। তার চন্দ্রশেখরের যেদিন টেলিগ্রাম এলো তার কিছুদিন আগেই আমি আর বসন্ত একসঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তখন রাজা দীনেন্দ্র স্ট্রিটে একটা ঘর ভাড়া করে থাকি, বসন্ত এসে আমার সঙ্গে জুটে গেল। আমি ব্যাচেলার লোক, বসন্তের মতো অ্যাসিস্ট্যান্ট পেয়ে বেঁচে গিয়েছিল। সে যুগে বকুলপুর যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিছুটা ট্রেনে কিছুটা বাসে আর শেষটুকু গরুর গাড়িতে করে যেতে হতো। বসন্তকে সঙ্গে করে নিয়ে যাওয়ায় বেশ সুবিধেই হয়েছিল। এতটা দীর্ঘ পথ, সঙ্গে একজন সঙ্গী থাকলে পথের কষ্ট অনেকটা লাঘব হয়, বিশেষ করে যদি বসন্তের মতো সঙ্গী হয় যে সাহায্য করার জন্য উন্মুখ হয়েই আছে। চন্দ্রশেখর আমাকে নেবার জন্য স্টেশন পর্যন্ত এসেছিল, সে কিন্তু দেখলুম বসন্তকে দেখে যেন একটু অসন্তুষ্টই হয়েছে। বুঝলুম বাসে আর গরুর গাড়িতে যেতে যেতে তার আমাকে কিছু বলবার ছিল, এই বসন্ত সঙ্গে থাকায় ব্যাপারটাই একটু অসুবিধে হয়ে গেল। সারাটা রাস্তায় দেখলুম চন্দ্রশেখর কেমন যেন একটু গম্ভীর আর সন্ত্রস্ত হয়ে রইল। চন্দ্রশেখর আজ বেঁচে নেই, থাকলে দেখতে পেতেন তার মতো দিল খোলা আমোদে ফুর্তিবাজ মানুষ খুব কম। তার চেহারাটা ছিল ছোটখাটো কিন্তু অন্তরটা ছিল মস্ত বড়। আজকের মতো সে যুগে ক্লাস স্ট্রাগল বা ক্লাস হেট্রেড ব্যাপারটা খুব একটা চালু হয়নি, তাই জমিদার হলেও তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতুম। এহেন একটা মানুষকে গম্ভীর আর দুশ্চিন্তাগ্রস্ত দেখে একটু অস্বস্তি হয়। আমি আর ওকে সারা রাস্তা ঘাঁটালুম না। যখন বকুলপুরে এসে পৌঁছলুম তখন প্রায় মাঝরাত। গ্রামের রাস্তা স্বভাবতই অন্ধকারে জনমানবহীন, কিন্তু আপনারা শহুরে লোক বিশ্বাস করবেন কিনা জানি না, মাঝরাত্রেও গ্রামের রাস্তার কতগুলো শব্দ আছে, যারা তার সঙ্গে পরিচিত তাদের কানে সেই শব্দ ধরা পড়ে। আমি গ্রামের ছেলে, আমারও হঠাৎ মনে হল কি অদ্ভুত শব্দহীন গ্রাম, মনে হয় যেন এখানে কোনো জীবিত প্রাণী বাস করে না। লণ্ঠনের আলোয় দেখলুম চন্দ্রশেখরের মুখ বিবর্ণ, বোধহয় খানিকটা আতঙ্কিত। হঠাৎ সেই নির্জনতা ভেঙে গাড়ির সঙ্গে আসা চারজন পাইক সমস্বরে চিৎকার করে বলতে আরম্ভ করল, ও পঞ্চনন ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। ও মামু কথা বলছো না কেন, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। এই প্রভৃতি চিৎকার যার অর্থ স্পষ্টতই এরা সবাই ভয় পেয়েছে, ভয়। গাড়ি যখন প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল দেখি তার সামনে চত্বরে এক গাদা হ্যাজাক জ্বালিয়ে একদল পাইক বসে আছে। আমরা ঢোকা মাত্র তারা আলো নিয়ে সামনে এগিয়ে এসে আমাদের মালপত্র নামাতে শুরু করলো।
দেখি বারান্দায় সিঁড়িতে আলো জ্বলছে। ওপরে উঠতে উঠতে চন্দ্রশেখর জিজ্ঞেস করল, তোমার সঙ্গে লোকটি কি তোমার চাকর? আমার তখন ঘুমে চোখ জড়িয়ে এসেছে, বললুম, না না চাকর নয়, আরে ভ্যালে বলতে পারো। চন্দ্রশেখর হাসল না, বলল, ও কি নিচে আমাদের চাকরদের মহলে শুতে পারে? আমি বললুম, পারে, আলবাত পারে। বেশ, চন্দ্রশেখর একজন পাইককে বলল, এই শোনো, এর সঙ্গে যে লোকটি এসেছে তাকে তোমাদের মহলে নিয়ে যাবে। বসন্ত আমার ব্যাগটা নিয়ে পেছনেই আসছিল। চন্দ্রশেখরের কথা শুনে দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, আমি রায়বাবুর ঘরের বাইরেই শোব, আমার কেমন যেন গোলমাল লাগছে। চন্দ্রশেখর ভয়ানক গম্ভীর হয়ে বলল, না, ঘরের বাইরে শোয়া চলবে না, ওই মহালেই শুতে হবে তোমায়। বসন্ত ঘাড় গুমজ করে দাঁড়িয়ে রইল। আমি তর্কাতর্কি থামানোর জন্য বললুম, ঘরের বাইরে শুলে তোমার আপত্তি, তাই তো? ভেতরে শুতে পারে? চন্দ্রশেখর স্থির দৃষ্টিতে চেয়ে বলল, পারে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি বললুম, আমার আপত্তি কিসের? এইসব ব্যাপারে আমার কোনোই প্রেজুডিস নেই, তুমি তো জানো। বেশ, তাহলে সেই ভালো। সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে শোবে, ভোর হবার আগে দোর খুলবে না, কেউ ডাকলেও নয়, এমনকি আমি ডাকলেও নয়। এইবার আমার ঘুম ছুটে গেল, বললুম, তার মানে এইসব রহস্যের মানে কি? আর জানলা না খুলে আমি ঘুমোতেই পারি না। চন্দ্রশেখর ম্লান হেসে বলল, রহস্যটা না হয় কাল শুনো, আর জানলা খুললে তোমারই অসুবিধে হবে, কারণ তোমার জানলার নিচেই পাইকরা আগুন জেলে বসে বাকি রাতটুকু গল্প গুজব করবে, ওই আওয়াজে তুমি ঘুমোতে পারবে না। আমি প্রতিবাদ করে বললুম, আমার জানলার নিচে পাইক কেন? এসব তো আগে কখনো দেখিনি, বলি ব্যাপারটা কি? চন্দ্রশেখর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কাল শুনো, শুভরাত্রি। বসন্ত ঘরের কোনায় দাঁড়িয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করলুম, কিছু বুঝলে? এই ডাকাতি ফাকাতি ব্যাপার নাকি? বসন্ত ঘাড় নাড়ল, না রায়বাবু, ডাকাতির ব্যাপার নয়, ব্যাপার অনেক খারাপ। এই গ্রামে কাল রাত্রি নেমেছে, আমি তার গন্ধ পাচ্ছি। কাল রাত্রি নেমেছে, তার আবার গন্ধ? বুঝলাম, এতটা রাস্তার ধকল আর এত সব রহস্য একসঙ্গে হজম করা আমার দুঃসাধ্য। অতএব আমি আর বাক্য ব্যয় না করে লম্বা হলুম। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা কাল রাত্রি। জমিদার বন্ধু চন্দ্রশেখরের জরুরি তলবে বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুর রওনা দেয় চিত্তপ্রসাদ। গ্রামে ঢুকে বুঝতে পারে গোটা গ্রামটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। প্রথম রাতে চন্দ্রশেখর কিছু খুলে না বললেও বসন্ত একটা অদ্ভুত কথা বলে। তার মতে এই গ্রামে কাল রাত্রি নেমেছে। তারপর
রাত্রে ঘুম খুব একটা মন্দ হল না। ভোরবেলা উঠে হাত মুখ ধুয়ে বাইরের বারান্দায় গিয়ে দেখি চন্দ্রশেখর একটা চেয়ারে বসে আছে আর তার সামনে টেবিলে দু কাপ চা। আমাকে দেখে মৃদু হেসে বলল, এসো চিত্তপ্রসাদ এসো, চা তৈরি। আমি বললুম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হে জমিদার নন্দন, তুমি কি স্রেফ আমাকে চা খাওয়াবে বলেই এই সাত সকালে বিছানা ছেড়ে উঠে বসে আছো? চন্দ্রশেখর স্মিত মুখে ঘাড় নাড়ল, বলল, না আসলে তোমার সঙ্গে কথা বলবো বলে বসে আছি, বেলা বাড়লে কথা বলার সুযোগ নাও পেতে পারি। আমি একটা চেয়ার টেনে ওর মুখোমুখি বসে বললাম, এই ব্যাপারটা কি বলতো? গোলমাল যে একটা পেকেছে সেটা তো বুঝতেই পারছি, আমাকে ডেকেছো কি বন্ধু হিসেবে পরামর্শ দেওয়ার জন্য নাকি উকিল হিসেবে কনসালটেন্সির জন্য? চন্দ্রশেখর বলল, দুই বলতে পারো। ব্যাপারটা কি তোমাকে তা পুরোপুরি বোঝাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে হবে। ব্যাপারটা এত দূর অবিশ্বাস্য যে আমার তোমাকে বলতে বেশ অস্বস্তি হচ্ছে। দেখো চন্দ্রশেখর, ধানাই পানাই করো না, আমি উকিল, আমাকে নিঃসংকোচে তোমার মনের কথা খুলে বলো। ভনিতা যদি করো তো বলো, উঠে চলে যাই। না না, ভনিতা করব না, বলে বেশ কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ মুখ তুলে আমাকে জিজ্ঞেস করল, ভ্যাম্পায়ার কাকে বলে তুমি জানো? এমন একটা অদ্ভুত আকস্মিক প্রশ্নের জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। থতমত খেয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ জানি, দক্ষিণ আমেরিকার একরকম রক্তচোষা বাদুর। চন্দ্রশেখর ফ্যাকাশে মুখে বলল, হ্যাঁ তাই বটে, তবে পুরোটা নয়। যে কোনো রক্তচোষা জীবকেই ভ্যাম্পায়ার বলা হয়। জাপানি উপকথায় একরকম ভ্যাম্পায়ার ক্যাট বা রক্তচোষা বিড়ালের কথা আছে, তেমনি ইউরোপে রক্তচোষা মানুষ শুধুই ভ্যাম্পায়ার, যেমন কাউন্ট ড্রাকুলা। সেসব উপকথা আষাঢ়ে গল্প, তা আমাকে এতটা পথ ডেকে এনেছো কি তোমার এই ভ্যাম্পায়ার কথা মৃত শোনাবার জন্য? হ্যাঁ চিত্তপ্রসাদ, এতদিন আমিও তোমার মতো ভাবতুম যে ভ্যাম্পায়ার একটা কুসংস্কার বা আষাঢ়ে গল্প, কিন্তু আজ আর তা ভাবিনি। আমাদের এই বকুলপুর গ্রামে এমন একটা কিছুর আবির্ভাব হয়েছে যেটাকে ভ্যাম্পায়ার ছাড়া আর কোনো বিশেষণেই অভিহিত করা চলে না। আমি চন্দ্রশেখরের কথা শুনে হাসতে শুরু করেছিলাম, কিন্তু সে একটা উজ্জ্বল স্থির দৃষ্টি দিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলে চলল, তোমার খুব হাসি পাচ্ছে তাই না? তুমি থাকো কলকাতায়, সেখানে সন্ধে হলে হাজার আলোর রোশনাই, ট্রাম বাসের ঘর ঘড়ানি, সিনেমার থিয়েটারে মাঝরাত পর্যন্ত সরগরম। আর ওই সামনের দিকে তাকিয়ে দেখো, ওখানে শুধুই অন্ধকার, পদে পদে ভয়, দারিদ্র আর অশিক্ষা, অসুখ বিসুখ আর প্রাকৃতিক বিপর্যয়, হিংস্র জানোয়ার আর বিষাক্ত সাপ, মৃত্যু যেন সব সময় ওত পেতে বসেই আছে। এখানে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য খরচ হয়। আমার বাবা ঠাকুরদা তাদের গ্রামের দিকে তাকাননি, তোমাদের কলকাতা তাদের টেনে নিয়ে চলে গেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার সামান্য ক্ষমতায় আমার গ্রামের জন্য কিছু করব এই আশাতেই রয়ে গেছি এখানে। দেখেছি এখানকার প্রায় সব সমস্যাই মানুষের, বিশেষত কলকাতার মানুষেরই সৃষ্টি। এখানে থেকে অবিচলিতভাবে চেষ্টা চালিয়ে গেলে হয়তো একদিন এসবেরই সমাধান সম্ভব হবে, কিন্তু চিত্তপ্রসাদ আজ যে সমস্যার সামনে এসে দাঁড়িয়েছি তা তোমাদের আলোকোজ্জ্বল কলকাতায় আসতে পারে না। এই অন্ধকার গ্রামই তার আশ্রয়,
এই সমস্যার মোকাবিলা করা বোধ হয় আমার সাধ্যের বাইরে। আমি ভয়ানক আশ্চর্য হয়ে বললাম, তুমি যে রীতিমতো সিরিয়াস হয়ে উঠলে, এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত এরকম একটা কুসংস্কারে বিশ্বাস আরম্ভ করলে, কি হয়েছেটা কি? গ্রামের কিছু লোক রক্তহীনতায় মারা গেছে আর গণক ঠাকুর শুনে নিয়ে বলেছেন গ্রামে রক্তচোষা এসেছে, এই তো? আরে বাবা, ওটা অ্যানিমিয়া। থামো চিত্তপ্রসাদ, এবার তুমি আমাকে হাসালে। একটা সুস্থ জোয়ান লোক রাত্রিবেলা ঘরের বাইরে বেরোলো আর তারপর দিন তার রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহটা পাওয়া গেল গ্রামের বাইরে ধান খেতের পাশে, এটা অ্যানিমিয়া? আর এই ঘটনার পুনরাবৃত্তি ঠিক গুনে গুনে 21 দিন পর পর, এটাও কি অ্যানিমিয়ার লক্ষণ চিত্তপ্রসাদ? তুমি কি নিজের চোখে ঘটনা একটাও দেখেছো না সবই তোমার শোনা কথা? শেষ ঘটনাটা ঘটেছে আজ থেকে 16 দিন আগে আমারই বাড়িতে। আমার ধাইমাকে তোমার মনে পড়ে? তার মৃত্যু ঘটে এমনি ভাবেই আমাদের পেছনের উঠোনে। এইবার আমাকে সামলে নিতে হলো। বললাম, কি সর্বনাশ, বলো কি, একেবারে তোমার বাড়ির ভেতরে? ব্যাপারটা আমাকে একটু বিশদভাবে বলবে? দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রশেখর বলল, আর কি বলবো, রাত্রিবেলা ধাইমা যখন শুতে যান তখন তিনি দিব্যি সুস্থ। আমাকে একটা পান খাওয়ালেন, সুমিত্রাকে একটা দিলেন, কোনো গোলমাল নেই। সকালবেলা উঠোনের উপর তার মৃতদেহ প্রথম আবিষ্কার করলো আমাদের রাঁধুনি ঠাকুরন। সেই একই রকম মৃত্যু, গলার উপর 2টি রক্তের ফোঁটা, যেন কিছু দাঁত ফুটিয়েছে, আর শরীরের সমস্ত রক্ত জল। তার মানে রক্ত বের করে নেওয়া হয়নি? না, মানে ব্যাপারটা কিরকম জানো, অনেকটা অ্যানিমিয়ার মতোই, যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলো কোন অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে, আর সেটা হচ্ছে মুহূর্তের মধ্যে। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত পা ফোলা, পেট ফুলে ওঠা, সেসব কিছু নেই। মৃত্যুর কারণ অক্সিজেনের অভাবে অ্যাসফিক্সিয়া। তো এরকম হওয়ার কারণ? জানি না, গলার দাগ 2টি দেখে মনে হয় এই গ্রামে কোনো একটি নিশাচর জীবের আবির্ভাব হয়েছে, যে গলায় কামড়ালে আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটা বিষ ঢুকে যায় যা সঙ্গে সঙ্গে রক্তের লাল কণিকাগুলো মেরে ফেলে, ফলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়। কি বিষ? তাও জানি না, কোন কেমিক্যাল বিষ হতে পারে, তবে তার সম্ভাবনা কম, কারণ সেক্ষেত্রে একজন দুর্বৃত্ত বা হত্যাকারী বা ক্রিমিনাল থাকার সম্ভাবনা, আবার সেই সঙ্গে এই অপরাধের একটা উদ্দেশ্য থাকা দরকার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো এতই পরস্পরের সঙ্গে সম্পর্কহীন যে কোনো একটা উদ্দেশ্য খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাই মনে হয় যেন বিষটা জৈব বিষ, যেমন সাপের বা কাঁকড়া বিছের বিষ, এবং নিহত লোকেদের এমনই বিষধর কোনো প্রাণীর কামড়েই মৃত্যু হয়েছে। আরেকটা সম্ভাবনা হলো ভ্যাম্পায়ার জাতীয় কোনো প্রাণী এদের রক্ত চুষে খেয়ে তাদের শরীরের ভেতরে কোনো অজ্ঞাত একটা তরল পদার্থ ঢুকিয়ে রেখে যায়। কিন্তু সেখানে একটা অসুবিধে আছে। কিসের অসুবিধে? দেখো, আমাদের এখানে প্রথমে মানুষ মরতে শুরু করেনি, সব রিপোর্ট তো পাইনি, তবে প্রথমে মারা যায় একটা গরু। আমাদের পাশের গ্রাম যদুতলির সেখানকার একজন গাড়িওয়ালার গরু ছিল সেটা, তারপর মরে আরেকটা গরু, ওই যদুতলিরই একজন গোয়ালার। এখন গরু মরা গাঁয়ের মানুষের কাছে সহজ ব্যাপার নয়, গরু তাদের একটা সম্পদ, কাজেই হইচই পড়ে যায়। আমার কানেও কথাটা আসে, আমি
আমি তখন ভেবেছিলাম গো মোরক লেগেছে বুঝি, তাই এই গায়ের লোকেদের ডেকে সাবধান করে দিই। কিন্তু তারপর অদ্ভুত অদ্ভুত সব খবর কানে আসতে লাগলো। শুনলাম ওরা নাকি এক গোবর্ধি ধরে এনেছে, যে বলছে অসুখ বিসুখ কিছু নয়, গরুগুলো মরেছে রক্ত চোষার কামড়ে। তোমারই মতো আমি ব্যাপারটা কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এর পরের আঘাতটাই এলো যদুদলের পণ্ডিত মশাই নগেন ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে। পণ্ডিত মশাইয়ের গুরু মঙ্গলা এরকম ভাবে মারা যায়। পণ্ডিত মশাইয়ের কাছে যা শুনল তাতে তো আমার চক্ষু স্থির। গোবুদ্ধির কথা শুনে তিনি মঙ্গলাকে গোয়াল ঘর থেকে বের করে এনে বাড়ির ভিতরে উঠোনে বেঁধে রেখেছিলেন, আর তিনি নিজে শুতেন বারান্দার উপর। যেদিন মঙ্গলা মরে সেদিন তিনি অনেক রাত অব্দি পড়াশুনো করে আলোটা নিয়ে বাড়ির পেছনে কুয়োতলায় গিয়েছিলেন হাত পা ধুতে। সেখান থেকে মঙ্গলাকে দেখা যায় না। হঠাৎ তিনি একটা ধপ করে আওয়াজ শোনেন এবং তারপরেই তার মনে হয় কিছু একটা বেড়া ভেঙে প্রচন্ড বেগে ছুটে বাইরে চলে গেল। তিনি দৌড়ে এসে দেখেন মঙ্গলা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে তার চোখের সামনে গড়িয়ে মাটির উপর পড়ে যায়। এখন এর থেকে দুটো জিনিস প্রমাণ হয়। প্রথমত, রক্তচোষাই হোক বা যাই হোক, যে জীবটা বেড়া ভেঙে বেরিয়ে গিয়েছিল সে মঙ্গলা রক্ত চুষে খায়নি। কারণ একটা গরুর শরীরে কত সে রক্ত থাকে সেটা আমি জানি না, কিন্তু দুনিয়ায় বোধ হয় কোনো শক্তি নেই যা সেই পরিমাণ রক্ত এক মুহূর্তের মধ্যে চুষে খেয়ে সেই পরিমাণ তরল পদার্থ শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। অর্থাৎ মঙ্গলার মৃত্যু হয়েছে কোনো বিষে। দ্বিতীয়ত, জীবটা সাপ জাতীয় কোনো প্রাণী নয়, কারণ বেড়ার মধ্যে যে গর্ত হয়েছিল তার মধ্যে দিয়ে কোনো বড় জানোয়ারই বেরিয়ে যেতে পারে, কোনো সরীসৃপ নয়। আর ধপ করে শব্দটাও তাই প্রমাণ করে। আমি জিজ্ঞেস করলুম, তোমাদের পণ্ডিত মশাই লোক কেমন? অতিশয় সজ্জন, গাঁজা ভাঙ তিনি খান না, মিথ্যে কথা বলেন না, শুদ্ধাচারী নিষ্ঠাবান শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তাছাড়া আমি নিজে মঙ্গলাকে দেখেছি, ভাঙা বেড়াটা দেখেছি, সে বিভৎস ব্যাপার। অন্যান্য মৃত্যুগুলো দেখনি? দেখেছি, তবে সবগুলো নয়। তাদের সম্পর্কে কিছু বলো। দেখো, পণ্ডিত মশাইয়ের ব্যাপারটার পর যদুতলি চণ্ডী মণ্ডপে আমি একটা মিটিং ডেকেছিলাম। ওখানে একটা নাইট ওয়াচের জন্য ভলেন্টিয়ার পার্টি তৈরি করেছিলাম, যাতে প্রত্যেক গোয়ালের সামনে আগুন জ্বলে রাত্রির বেলা আর কেউ না কেউ জেগে পাহারা দেয়, তারও বন্দোবস্ত করেছিলাম। ফলে হিতে বিপরীত হলো, অন্যদিকের গ্রাম পাখনায় গরু মরতে আরম্ভ করলো। পাখনায় লোকেরা তখন ভলেন্টিয়ার পার্টি বানালো, তখন মানুষ মরতে শুরু করলো। কিরকম? প্রথমত ভলেন্টিয়ার পার্টির লোকই মরতে আরম্ভ করলো। কেউ একটু একা হয়ে গেছে বা একটু অন্ধকারের দিকে চলে গেছে বা গাছতলায় বসে ধুলো নিয়ে এসেছে, ব্যাস মরণ ছোবল তাকে একবার বৈতরণী পার করে দিয়েছে। এই সময় আমরা আবিষ্কার করলাম এই ছোবলটা আসে প্রতি 20-22 দিনের মধ্যে। ফলে ভলেন্টিয়ার পার্টি বন্ধ হয়ে গেল। গাঁয়ের লোক তাদের গরু ছাগল নিয়ে সন্ধে হতে না হতেই ঘরের মধ্যে ঢুকে আগুন আটকে দিতে লাগলো। কিন্তু সারা রাতে একবারও ঘরের বাইরে বেরোবে না, এ তো হয় না। যে বের হয় সেই মরে। কিন্তু তারপর যা শুরু হলো তা আরো অবিশ্বাস্য। কি? চন্দ্রশেখর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, নিশির ডাক। আমি আকাশ ফাটিয়ে অট্টহাস্য হেসে উঠতে যাচ্ছিলুম। হেসো না চিত্রপ্রসাদ, হেসো না। তিনটে গাঁয়ের লোক যখন পেট খারাপ হওয়া সত্ত্বেও ঘরের বাইরে বেরোনো বন্ধ করল, তখন যার মরণ ঘনিয়ে এসেছে তাকে একটা অদ্ভুত সুরেলা কণ্ঠ নাম ধরে ডেকে ঘরের বাইরে টেনে নিয়ে যেতে শুরু করল। আর এখনো
সেই রকমই চলছে। সেই ডাক নাকি অপ্রতিরোধ্য, যাকে ডাকে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে নাকি সব ছেড়ে বেরিয়ে চলে যায়। যখন বেরিয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে না কেন? দেখো, যারা আতঙ্কে অর্ধমৃত হয়ে আছে তাদের কাছ থেকে তুমি এরকম বিরক্ত আশা করতে পারো না, পারো কি? আর অনুসরণ করেই বা কি হবে? গ্রামের পথ নিশ্চয়ই ভুলে যাওনি, সেই অন্ধকার কি হ্যারিকেন লণ্ঠনের আলো ভেদ করতে পারে? আচ্ছা, ওই নিশির ডাক কি তুমি শুনেছ? চন্দ্রশেখর অনেকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, না শুনিনি। এরপর আর কথা এগুলো না। ভেতর বাড়ির থেকে ডাক এলো চান করতে যাবার, চন্দ্রশেখরের কাছারি যাওয়ার সময় হলো। আমার কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করতে লাগল, চন্দ্র যা বলেছে সেটা সত্যি কি মিথ্যে জানিনি, কিন্তু সে সত্যি ভেবেই বলেছে, তবে সেটাও বড় কথা নয়। আমার সন্দেহ হল সে কিছু কথা গোপন করে যাচ্ছে, আমাকে প্রাণ খুলে সবটা বলছে না, অর্থাৎ রহস্যটা যে কেবল বাস্তব তাই নয়, উপর থেকে যা মনে হয় তার চেয়েও গুরুতর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইয়েস, আজ গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। Sunday Suspense আজ মনোজ সেনের লেখা কাল রাত্রি। চন্দ্রশেখরের মুখে গ্রামের এক অদ্ভুত বিপদের কথা শুনে চিত্তপ্রসাদ, ঠিক 21 দিন পর পর গ্রামের একটি করে লোক মারা যাচ্ছে, লোকে ঘর থেকে না বেরোলে নিশির ডাক তাদের ডেকে নিয়ে যাচ্ছে, পরের দিন সকালে পাওয়া যাচ্ছে তাদের রক্তশূন্য মৃতদেহ, কেউ যেন তাদের গলায় দাঁত ফুটিয়ে শুষে নিয়েছে সমস্ত রক্ত। তারপর চন্দ্রশেখর কাছারি চলে গেলে গ্রামটা ঘুরতে বের হল। বকুলপুর গ্রাম আমার বহুদিনের পরিচিত, ছোটবেলায় অনেকবার এখানে এসেছি, বড় হয়েও বেশ কয়েকবার। শেষবার এসেছিলাম চন্দ্রশেখরের বিয়েতে বছর তিনেক আগে বরযাত্রী যাব বলে, তবে যাওয়া হয়নি। সন্ধেবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেল, তাই নিয়ে মহা হাঙ্গামা হয়েছিল, সে অন্য কথা। চন্দ্রশেখরের বিয়ে হয়েছিল মালদা জেলারই গঙ্গা যমুনা গ্রামের জমিদার ঘনশ্যাম রায়ের একমাত্র মেয়ের সঙ্গে। ঘনশ্যামের সঙ্গে আমার পরে পরিচয় হয়েছিল কলকাতায়। লোকটি যেন কেমন অদ্ভুত বলে মনে হয়েছিল তখন আমার, কখনো সোজা মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, চেপে চেপে প্রতিটি কথা বিচার করে করে বলেন। আমার প্রথমেই ধারণা হয়েছিল লোকটি অত্যন্ত ঘুঘু, তবে চন্দ্রশেখরের স্ত্রী সুমিত্রা অবশ্য তার বাপের মতো নয় বলেই শুনেছি। সে জমিদার বাড়ির বউ, অসুর্যম পশা, কিন্তু তার গিন্নি পড়ার গল্প আমাদের কানে এসেছিল, আর কানে এসেছিল তার অসাধারণ সৌন্দর্যের কথা। তাকে নিয়ে আর তার জমিদারিটি নিয়ে কত সুখেই না থাকতে পারত চন্দ্রশেখর। তা
ভাষা নয়, কোত্থেকে কি এক ভয়াবহ একটা প্রাণী এসে সব ছাড়খাড় করে দিলে। এইসব ভাবতে ভাবতে মনে মনে প্রতিজ্ঞা করলাম, চন্দ্রশেখর আমার বন্ধু, কেবল বন্ধু বলবো না, আমার অনেক বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছে সে। আমার সেই বন্ধুর এই দুঃসময়ে, সেটা সত্যি বা কাল্পনিক যাই হোক না কেন, তার পাশে আমি দাঁড়াব, তাকে উদ্ধার করব। এমন সময় হঠাৎ শুনি কি আমার নাম ধরে ডাকছে, চিত্রবাবু, ও চিত্রবাবু। তাকিয়ে দেখি বকুলপুরের বর্ধিষ্ণু চাষি সন্ন্যাসী কৈবর্তর ছেলে বিষ্ণুপদ কৈবর্ত। বিষ্ণুপদ কলকাতায় লেখাপড়া করতে গিয়েছিল, বেশি দূর সেটা চালাতে পারেনি বটে, তবে নিজের গ্রামের প্রতি অশ্রদ্ধাটা পুরোপুরি রপ্ত করে ফেলেছিল। হেদোর কাছে একটা ওষুধের দোকানে চাকরি করত আর কোয়া বাগানে একটা মেসে থাকত। মানিকতলার বাজারে তার সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা হতো। বিষ্ণুপদ বলল, একে চিত্তবাবু, আপনি এখানে কি করছেন? আমি বললুম, আমি তো এখানে আসতেই পারি বিষ্ণুপদ, এখানে আমার বন্ধুর বাড়ি, বরং তুমি এখানে কি করছো বলো তো? তোমার সঙ্গে তো যখনই দেখা হয় তুমি বলো গ্রামে নাকি ভদ্রলোকের থাকা অসম্ভব, তা তুমি কি আবার ছোট লোকদের দলেই ভিড়লে নাকি? হ্যাঁ, বিষ্ণুপদ মাথা নিচু করে বলল, ওসব কথা বাদ দিন চিত্তবাবু, বাবা মারা গেছেন, এত জমি জমা ফেলে কোথায় থাকবো, কলকাতায় পড়ে থাকলে তো পাঁচ ভূতে লুটে নেবে। আমি দুঃখিত হয়ে বললুম, সন্ন্যাসীদা মারা গেছেন নাকি? কবে কি হয়েছিল? বাবা মারা গেছেন মাস ছয় হলো, আর কি হয়েছিল? কেন জমিদারবাবু আপনাকে কিছু বলেননি? রক্ত চুষা? হ্যাঁ, লোকে তাই বলে বটে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তুমি কি বিশ্বাস করো? আমার ধারণা এটা একটা কোনো নতুন ধরনের ছোঁয়াচে রোগ, যা জীব জন্তু মানুষকে রক্তশূন্য করে ফেলে, আর এই রোগটা এমন একটা জীবাণু থেকে হয় যা কোনো মানুষ বা জন্তুর শরীরে ঢুকলে 20-22 দিন সময় নেয় তৈরি হয়ে নেবার, যেমন ধরুন ম্যালেরিয়া। ম্যালেরিয়া? না বিষ্ণুপদ, তোমার উপমাটা ঠিক হলো না, তবে তুমি যে কি বলতে চাইছো তা বুঝতে পারছি। তার মানে ও গায়ের পণ্ডিত মশাই যা দেখেছেন, বা এই তিনটে গায়ের লোক যে নিশির ডাকটাকের কথা বলছে, সেগুলো তুমি মনে করো মিথ্যে? আরে মিথ্যে নয়, বলবো কুসংস্কার, কুসংস্কার। আর এসবের জন্যই তো আমি গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে থাকি। আমাদের কথাবার্তা হতে দেখে ইতিমধ্যে চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে পড়েছিল, তাদের মধ্যে চন্দ্রশেখরের খাজাঞ্চি নিমাই পাটোয়ারির ছোট ভাই গোবিন্দও ছিলেন। গোবিন্দ লেখাপড়া বেশি করেননি, কিন্তু শত সজ্জন লোক বলে পরিচিত ছিলেন। তিনি বিষ্ণুপদর কথা শুনে হঠাৎ চটে উঠলেন, বললেন, তোমার ওখানে গিয়েই থাকা উচিত বিষ্ণু, তোমার মতো অপদার্থ গাধা আরে গায়ে ঢোকাই উচিত না। আমি আশ্চর্য হয়ে বললুম, কি হলো গোবিন্দটা, এত চটে উঠলেন কেন? আর চটবো না, যেখানে আমাদের জীবন মরণের সমস্যা সেখানে উনি বলছেন কিনা এটা আমাদের কুসংস্কার, এমন লোককে জুতো বেটা করতে ইচ্ছা করে কিনা তুমি বলো চিত্তপ্রসাদ। আপনি এই নিশির ডাক শুনেছেন? গোবিন্দর মুখের ভাবটা কেমন একরকম হয়ে গেল, কথা বলতে গিয়ে একবার ভয়ে ভয়ে চারদিক চেয়ে বললেন, হ্যাঁ শুনেছি। কিরকম শুনলেন? কিরকম কিরকম আবার? অনেকটা এই মেয়ে ছেলের গলার মতো, আমাদের পাশের বাড়ির জগন্নাথকে যখন ডাকলে তখন শুনেছি, জগন্নাথ নেই, মরে গেছি। গোবিন্দর কথা শুনে আমার এবার আর হাসি পেল না। গোবিন্দর কথা বলার মধ্যে এমন একটা স্বাভাবিকতা ছিল যে
তার কথাও বিশ্বাস করা সম্ভব হল না। আমি বলতে যাচ্ছিলাম, আপনি তো ভুলও শুনে থাকতে পারেন, কিন্তু তার আগে ভিড়ের ভেতর থেকে অতুল মণ্ডল বলল, বলি হ্যাঁ গো গোবিন্দদা, মেয়ে ছেলের গলাই বটে, যেদিন বাদুর কামড়ালি সেদিন শুনেছিলুম, ইস তখন যদি ছুটে বেরোতুম। বাঁদর কামড়ালো মানে কাকে কামড়ালো, কি হয়েছিল? অতুল মণ্ডল মাথা নেড়ে বলল, আরে না না, বাঁদর কাউকে কামড়ায়নি গো, তিনি বাঁদরকে কামড়ালে। সে গতবার তো জমিদার বাবুর ধাইমা মারা গেল, তার আগের বার, সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, বুঝলে, আর তার আসবারও সময় হয়েছিল, তাই গা শুধু লোক দুদিন ধরে জেগে বসেছিল, আজ নিশির ডাক শুরু হয়েছে তো, তাই সবাই চিৎকার করছিল। কোনো বাড়িতে খানিক অন্তর অন্তর শাঁখ বাজছিল, আর বৃষ্টিও নেমেছিল বটে। নিশির ডাকলেও শোনা যেত কিনা সন্দেহ। তা আমার বাড়ির পাশে একটা ঝুপসি বট গাছ আছে, বুঝলে না, কিছুদিন হলো সেখানে একদল বাঁদর আশ্রয় নিয়েছিল। সে রাতে যখন বৃষ্টি একটু ধরেছে, হঠাৎ শুনি গাছের উপর একটা ঝুটোপুটির আওয়াজ, আর তারপরে ধপ, মনে হলো যেন একটা ভারী কিছু উপর থেকে পড়লো, তারপর আবার একটা ধপ, আর সঙ্গে সঙ্গে একটা মেয়ে মানুষের গলা চিৎকার। মানে ব্যথা পেলে তারা যেমন কুঁকিয়ে ওঠে তেমনি। আমি তো শুনে বেরোতে যাচ্ছিলাম, আমার পরিবার আমার কাছাকাছি ধরলে, বেরোতেই দিলে না। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আর কি, পরদিন সকালে গাছতলা গিয়ে দেখি একটা গোদা বানর মুড়ে পড়ে আছে আর বট গাছ খালি। ভোর হতে না হতেই পুরো দলটা গাঁ ছেড়ে পালিয়ে গেছে। শুনতে শুনতে আমার কেমন যেন মনের মধ্যে সবকিছু গোলমাল পাকিয়ে যেতে লাগলো। এতগুলো শিক্ষিত, অর্ধশিক্ষিত বা সম্পূর্ণ নিরক্ষর লোক একসঙ্গে জোট পাকিয়ে অনবরত মিথ্যে কথা বলে যাচ্ছে, হ্যাঁ, কার স্বার্থে? আমাকে বোকা বানিয়ে মজা পাওয়া এর উদ্দেশ্য হতে পারে না, এর পেছনে কোনো একটা সত্য লুকিয়ে আছে। অশিক্ষা আর কুসংস্কারের গোলক ধাঁধায় পড়ে হয়তো তার এমন একটা হাস্যকর রূপ তৈরি হয়েছে, কিন্তু সেই সত্যটা কি? এতগুলো প্রাণ গেছে সেটা তো রসিকতা নয়। তাছাড়া কাল শুতে যাবার আগে বসন্ত একটা কথা বলেছিল, তারই বা মানে কি? আমি হঠাৎ গোবিন্দদার দিকে ফিরে বললুম, আচ্ছা গোবিন্দদা, কাল রাত্রি কি? গোবিন্দ গম্ভীর মুখ তুলে আমার দিকে তাকালেন, বললেন, তুমিও শুনেছো কথাটা, পণ্ডিত মশাই বললেন কাল রাত্রি মানে যে রাত্রে মানুষের ঘরে মৃত্যু নেমে আসে, সে রাত ভীষণ বিপদের রাত। আমাদের গায়ে সেই কালরাত্রি নেমেছে চিত্তপ্রসাদ, কেউ আমাদের উদ্ধার করতে পারবে না, একে একে আমরা সবাই যাব। তবে হ্যাঁ, মৃত্যুটা বোধ হয় খুব তাড়াতাড়ি আসে, বেশি কষ্ট পেতে হয় না, সেটাই যা বাঁচোয়া। কাল রাত্রি নেমেছে আর আপনারা সবাই মহানন্দে তার ছবলের মুখে গলা বাড়িয়ে দেবেন? হ্যাঁ, বাঁচবার চেষ্টা করবেন না? সবাই একজোট হয়ে দাঁড়িয়ে এই বিপদের মোকাবিলা করবেন না আপনারা? গোবিন্দ মৃদু হেসে ঘাড় নাড়লেন, কোনো লাভ নেই চিত্তপ্রসাদ, চেষ্টা কি আমরা করিনি, কিন্তু দৈব বড়ই প্রবল হে, তার সঙ্গে লড়াই করার সাধ্য আমাদের নেই। দৈবকে হারানো যায় না আমি তা বিশ্বাস করি না গোবিন্দদা, একটু চেষ্টা, একটু মনের জোর থাকা চাই, আর সাধ্য, টাকা পয়সা, আমি কলকাতায় গিয়ে আপনাদের এই বিপদের কথা বলে আন্দোলন করব,
দেখবেন সমস্ত দেশের মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। টাকা পয়সা যা দরকার আমি তার ব্যবস্থা করব। আর চন্দ্রশেখর তো আছেই। আমি চন্দ্রশেখরের নাম করতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। স্তম্ভিত হয়ে দেখি চন্দ্রশেখরের নাম শুনে সেই ভিড়ের প্রায় প্রত্যেকটি লোক মুখ বিকৃত করল। আমি তো অবাক। এতদিন আমার ধারণা ছিল বকুলপুর গ্রামের প্রত্যেকটি লোক চন্দ্রশেখরকে দেবতার মতো শ্রদ্ধা করে, কিন্তু এটা কি হলো? আমি এত আশ্চর্য হয়েছিলাম যে বোধহয় আমার মুখ দেখে সেটা সবাই বুঝতে পেরেছিল। গোবিন্দ তাড়াতাড়ি ব্যাপারটা সামলানোর জন্য বললেন, হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। জমিদার বাবু আছেন, তুমি আছো, দেশের আর পাঁচজন আছেন, দেখো যদি কিছু করে উঠতে পারো। আমি ততক্ষণে বিষয়টা কাটিয়ে উঠেছি আর এও বুঝেছি যে গোলমালটা অনেক গভীরে পৌঁছেছে। কাজেই সাবধানে বললুম, নিশ্চয়ই করবো গোবিন্দদা, আর আপনাদের সঙ্গে পরামর্শ করেই করব। আজ সন্ধ্যেবেলা আপনারা আসুন না চন্দ্রশেখরের বাড়িতে, একটা আলোচনা করা যাবে। আলোচনা? আলোচনা তো অনেক হলো চিত্তপ্রসাদ, তাতে আর লাভটা কি হচ্ছে? এর আগে পরামর্শ করে যা কিছু করা হয়েছে তাতে সুরাহত কিছু হয়নি, উল্টে কতগুলো প্রাণ বেঘুরে গেছে। তার চেয়ে এখন আমরা যেমনভাবে চালাচ্ছি তেমনি ভাবেই চলুক। আর আর এমনিতেও তার আসবার সময় তো প্রায় হয়ে এলো, এখন সন্ধে হলেই যে যার ঘরে দৌড় দিয়ে সারা রাত জেগে শাঁখ বাজাবে, কাসর বাজাবে, চিৎকার করবে যাতে বাইরের কোনো শব্দ শোনা না যায়, আর কেউ যেন কিছু না বাইরে না থাকে, তাহলেই হবে, বুঝেছ? আর তাছাড়া নতুন করে কোনো পরামর্শের দরকার দেখি না চিত্তপ্রসাদ, যদি তুমি নিজের বিবেচনায় কিছু করতে পারো তো করো। বলে গোবিন্দদা আস্তে আস্তে চলে গেলেন, ভিড়ের লোকজনও যে যার মতো চলে গেল। দেখি হতবাক আমি আর বিষ্ণুপদ কেবল এই দুজনেই দাঁড়িয়ে আছি। বিষ্ণুপদ মৃদু হেসে বলল, দেখলেন তো চিত্তবাবু, এই আমাদের গাঁয়ের লোক। আমি চটকা ভেঙে বললুম, গাঁয়ের লোককে দোষ দিও না বিষ্ণুপদ, ওরা যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে এতে তো কোনো সন্দেহ থাকতে পারে না। ওদের সহানুভূতি দেখাতে না পারো অন্তত ঠাট্টা করো না, কিন্তু একটা ব্যাপারে আমার ভীষণ খটকা লাগছে, এরা চন্দ্রশেখরের উপর অসন্তুষ্ট কেন? কি করেছে সে? বিষ্ণুপদ গম্ভীর হয়ে গেল, তারপর বলল, আপনি এদের উপর সহানুভূতি দেখাতে বললেন না, কোত্থেকে সহানুভূতি আসবে বলতে পারেন? এমন একটা অকৃতজ্ঞ জাত যে জমিদার বাবু নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এখানে পড়ে আছেন, এদের জন্য এত কিছু করলেন আর আজকে এরা তাঁকেই। বলতে বলতে বিষ্ণুপদ থেমে গেল। আমি বললুম, থেমো না বিষ্ণুপদ, কি হয়েছে বলো? এরা চন্দ্রশেখরকে সন্দেহ করছে, ভাবছে এই মৃত্যুগুলোর পেছনে চন্দ্রশেখরের হাত। হ্যাঁ বিষ্ণুপদ? বিষ্ণুপদ নীরবে ওপরে নিচে ঘাড় নাড়ল। আমি উত্তেজিত হয়ে বললুম, কিন্তু কেন, তার অপরাধ কি? বিকৃত মুখ করে বিষ্ণুপদ বলল, অপরাধ? প্রথমত তিনি যেসব নাইট ওয়াচ বসিয়েছিলেন তাদের অনেকেই মারা গেছে। দ্বিতীয়ত, যদিও তিনি প্রায় প্রত্যেক রাতে গ্রামের রাস্তায় রাস্তায় বন্দুক হাতে টহল দিয়ে বেড়ান, কিন্তু যেদিন মৃত্যুগুলো ঘটে সেদিন নাকি তাকে আর দেখাই যায় না। আচ্ছা আপনি বলুন, এসব কি কোনো যুক্তি? আরে ওদের কথাই যদি মেনে নিতে হয় তাহলে তো জমিদার বাবুকে কোনো সন্দেহ করার প্রশ্নই ওঠে না। ওদের কি কথা? বিষ্ণুপদ তিক্ত হাসি হেসে বলল, জানেন না, সে যে তিনি, মানে যিনি কামড়ে থাকেন, তাকে তো দু তিনজন দেখেছে, তার বর্ণনার সঙ্গে আর যারই মিল থাকুক জমিদার বাবু নেই।
আমি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিলাম, বললাম, বড় কি বিষ্ণুপদ, তাকে কেউ দেখেছে? বর্ণনাটা কিরকম? সে ভারী মজার বর্ণনাটা, মোটে কোনো গোটা মানুষেরই না, মানে আধখানা মানুষের আর আধখানা গিরগিটির। মানে একটা গিরগিটি যদি পেছনের পায়ে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায় তাহলে যেমন দেখাবে তেমনি, এমন একটা মোটা লেজও আছে। বলে বিষ্ণুপদ হাসতে লাগলো। আমিও হেসে ফেললুম, বললুম, তবু লোকে চন্দ্রশেখরকে সন্দেহ করে, কি ভাবছে তারা, এটা ওর ছদ্মবেশ? হ্যাঁ তাই বটে। কারা কারা দেখেছে? দেখেছে এই গায়ে দুজন, শ্যামচরণ আর নীলু, আর আপনার ওই পাখনার একজন চৌকিদার গুপিচরণ। তাদের সকলের বর্ণনাই এক? হ্যাঁ প্রায় এক। যখন বাড়ি ফিরলুম তখন বেশ বেলা হয়েছে। দেখি বৈঠকখানা ঘরে আমাদের খাওয়ার জায়গা করছে বসন্ত। আমাকে আসতে দেখে বসন্ত বলল, এতক্ষণ কোথায় ছিলেন রায়বাবু? জমিদার বাবু অনেকক্ষণ আপনাকে খুঁজছেন, আপনি চান করে আসুন, আমি কাছারি বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি। আমি স্নান সেরে খাওয়ার জায়গায় এসে দেখি চন্দ্রশেখর বিষণ্ন গম্ভীর মুখে মাথা নিচু করে আসনে বসে আছে। আমার পায়ের শব্দ শুনে মুখ তুলে বলল, এসো চিত্তপ্রসাদ, কোথায় গিয়েছিলে? আমি ওর পাশে বসে বললুম, এই গ্রামটা একটু ঘুরতে গিয়েছিলাম। চন্দ্রশেখর একটু চুপ করে থেকে জিজ্ঞেস করল, কিছু শুনলে? আমি চুপ করে রইলুম। চন্দ্রশেখর দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনেছো না? এবার বুঝেছ কেন আমি তোমাকে ডেকে এনেছি? তুমি আইনজ্ঞ, বুদ্ধিমান, আর তুমি আমার বন্ধু। এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো। আমার প্রজাদের জীবন আমি রক্ষা করতে পারি না, আমার সংসার ভেঙে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি চিত্তপ্রসাদ। সংসার ভেঙে যাচ্ছে কেন? ওই যে প্রজারা আমার নামে যে সন্দেহ করে তা সুমিত্রার কানে পৌঁছেছে, তারপর থেকে সে আর এই বাড়িতে থাকতে চায় না। সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, রাত্রে এক ঘরে থাকতে চায় না। তারপর বাড়ির ভেতরে ধাইমা মারা যাওয়ার পর সে তো প্রায় নাওয়া খাওয়া ত্যাগ করেছে। আমি বেশি কাছে গেলেই ভয়ে সাদা হয়ে যাচ্ছে, আর মুখে শুধু ওই এক কথা, আমাকে বাপের বাড়ি রেখে এসো, আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি বলো চিত্তপ্রসাদ, আমি কি করতে পারি? ঘনশ্যাম রায়কে খবর দিয়েছো? হ্যাঁ, শ্বশুর মশাইকে খবর দিয়েছি, তিনি আসবেন বলেছেন, তবে তিনি ব্যস্ত লোক, চট করে চলে আসা তো সহজ নয় তার পক্ষে। এদিকে সময় এগিয়ে আসছে, আর যতই সময় এগিয়ে আসছে সুমিত্রা ততই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ছে। তা তুমি সুমিত্রাকে নিয়ে বাইরে কোনো জায়গা থেকে কিছুদিন ঘুরে এসো না, সুমিত্রার সন্দেহ কাটবে আর তুমিও একটু বিশ্রাম পাবে। না চিত্তপ্রসাদ, তা হয় না, আমি যে কথাটা চিন্তা করিনি তা নয়, কিন্তু মনে করো আমার যেমন দুর্ভাগ্য, হয়তো বাইরে গেল আর সেবারই কিছু হলো না, তখন কি হবে? আমি কি আর কোনোদিন এ গায়ে ঢুকতে পারবো? ঢুকলে সবাই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে না? হ্যাঁ তা বটে। তাহলে তুমি ঘনশ্যাম রায়কে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাও। তাও পাঠিয়েছি, আশা করছি কাল পরশুর ভিতরেই উত্তর পাব। কিন্তু চন্দ্রশেখর, সুমিত্রা যদি আর না ফিরে আসে? ও নিশ্চয়ই ফিরে আসবে, তুমি দেখো, এই রহস্যের জাল ছিঁড়ে ফেলে ও নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু কত দিনে? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল, কাজেই চুপ করে রইল।
শুতে যাওয়ার সময় বসন্ত বলল, রায়বাবু গন্ধটা বাড়ছে, টের পাচ্ছেন? কোন গন্ধটা বসন্ত? আমার নাকে তো নানা রকম গন্ধ আসছে। কাল রাত্রির গন্ধ, মৃত্যুর গন্ধ। আমি শুয়ে পড়ে বললুম, মৃত্যুর গন্ধ যে কেমন তা তো আমার জানা নেই বসন্ত, কাজেই সেটা বাড়ছে না কমছে তা আমি বলবো কি করে বলো। বসন্ত আমার কথার খোঁচাটা বুঝলো কিনা কে জানে, অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর আমার যখন প্রায় ঘুম এসে গেছে তখন হঠাৎ আমাকে ডেকে বলল, রায়বাবু আমার চোখটা একটু দেখবেন। কি পাগলামো হচ্ছে বসন্ত, শুয়ে বড়। আর বলতে বলতেই ওর দিকে চোখ পড়ায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলুম। দেখি ওর চোখ দুটোর মধ্যে মনি নেই, পুরোটাই সাদা। কোন রকমে বললাম, কি করছো বসন্ত, এমন চোখ কপালে তুলে বসে আছো কেন? বসন্ত, বসন্ত চোখ বন্ধ করে হাসলো, বলল, চোখ কপালে তুলিনি রায়বাবু, মনি দুটো দেখতে পাননি তাই না? যাক ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে কি ভালো হয়েছে? মনি না দেখতে পাওয়ার মধ্যে ভালোটা কোথায় বসন্ত? আছে রায়বাবু, একে আমরা বলি চক্ষুক্ষীর। এটা চোখের উপর এলে তখন চোখ আর দেখতে পায় না, দেখতে পায় বোধ হয় মন। কিভাবে হয় জানি না, তখন অনেক কিছু দেখতে পাই যা সাদা চোখে কখনো দেখা যায় না। সব সময় তো এটা আসে না, কখনো সখনো কালে ভদ্রে আসে। যখন আসে তখন পৃথিবীটার রূপই পাল্টে যায়। মনে মনে বড্ড চাইছিলুম এটা যেন আসে, প্রার্থনা করছিলুম যদি কোনো পূর্ণ ফল আমার থাকে তাহলে এই ভীষণ বিপদের দিনে যেন এটা পাই। দেখো বসন্ত, সারাদিন ধরে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছে, তার উপর তুমি এলে তোমার তোমার চক্ষু ক্ষীণ না চক্ষু স্থির কিসব নিয়ে আমি আমি না আর সহ্য করতে পারছি না। এবার এবার ঘুমোতে দাও, কাল আবার সকালবেলা বেরোতে হবে মোটা লাজওয়ালা আধখানা মানুষ আর আধখানা গিরগিটির সন্ধানে। কি যে সব হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। আমি কি একটা পাগলা গারদের মধ্যে এসে পড়লুম না? সবাই আসলে সুস্থ, কেবল আমি পাগল হয়ে গেছি। পাগল কেউ হয়নি রায়বাবু, কেবল একটা কথা মনে রাখা দরকার, আমরা রোজ যা চোখে দেখি বা কানে শুনি তার বাইরেও অনেক কিছু হয় বা আছে যা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। শেক্সপিয়ারও এরকমই কি একটা কথা যেন বলেছিলেন বটে। পরদিন ভোরবেলা উঠে বাইরের বারান্দায় গিয়ে দেখি চন্দ্রশেখর বসে আছে, কিন্তু তার মুখের দিকে চেয়ে আমি স্তম্ভিত। কি এক প্রচন্ড অন্তর্গ্রহ বেদনায় সে মুখ বেঁকিয়ে চুপ করে বসে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সুমিত্রা আমাকে আলটিমেটাম দিয়েছে গতকাল, যেভাবেই হোক আজ রাত্রের মধ্যেও চলে যাবেই। আমি যতক্ষণ ব্যবস্থা না করছি ততক্ষণ সে অন্য জল স্পর্শ করবে না বলে দিয়েছে। বলো কি, এ তো মহাবিপদ দেখছি। ঘনশ্যামবাবুর কাছ থেকে কোনো খবর পেলে? না, আজ আসবে হয়তো। তবে তুমি ভেতরে গিয়ে বৌঠানকে বলো যেন আজকের দিনটা অপেক্ষা করেন, তারপরে কাল না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। যাও। কি ব্যবস্থা নেবে তুমি?
ধাইমা মারা গেছেন আজ 17 দিন হল, আরেকটা মৃত্যু আসছে আর 3-4 দিনের মধ্যে। গাঁয়ের লোক রাত্রে বেরোনো বন্ধ করেছে, পাইকদের বা বেহারাদের কাউকে বললেও কেউ এখন বেরোবে না, কেটে ফেললেও নয়। আরে দিনে দিনে যাবে, দিনে দিনে চলে আসবে, কি আছে তাতে? আরে তুমি শুধু তাদের নিরাপত্তার কথা ভাবছ, তাদের তো পরিবার রয়েছে, তারা তো তাদের কথা ভাবছে। সে কথা ঠিক, তাহলে কি করবে? তাই তো বুঝতে পারছি না, সুমিত্রা আমাকে যাই সন্দেহ করুক না কেন, তার জন্য যদি না খাওয়া ত্যাগ করে ভয়ের চোটে একটা ভালো মন্দ করে বসে, তাহলে আমি কোথায় যাবো বলতে পারো? সত্যি তো, এ তো মহা অসুবিধা দেখতে পাচ্ছি। তা এমন কেউ নেই যার যার পরিবার টরিবার নেই? আছে, তার গরুর গাড়িও আছে, আমাদের রামকৃষ্ণ গাড়োয়ান, কিন্তু সে বেটা বদ্ধ মাতাল, অন্তত দুটো পাইক ছাড়া সুমিত্রাকে তার হাতে ছাড়ি কি করে, দুদিনের পথ। তুমি সঙ্গে যাও না? না চিত্তপ্রসাদ, তা হয় না, বললুম না সময় হয়ে এসেছে। আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁক করে উঠল। বললাম, তুমি এখন কিছুতেই যেতে পারো না? দৃঢ় ভাবে মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, না অন্তত এই কটা দিন নয়। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। ইটস হট। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM ইটস হট। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা কালরাত্রি। গ্রামের কিছু প্রত্যক্ষদর্শীর কাছে চিত্তপ্রসাদ জানতে পারে সেই ভয়ানক জীবের বর্ণনা, যার অর্ধেক মানুষ আর অর্ধেক গিরগিটি। গ্রামের লোকের মতে এই প্রাণীটা আর কেউ নয়, স্বয়ং জমিদার বাবু চন্দ্রশেখর। তারপর কেমন যেন ধা ধা লেগে গেল আমার, কোথায় একটা গোলমাল লাগছে, মনটা স্থির করে কিছুতেই একটা পরিষ্কার মীমাংসায় আসতে পারছি না। চন্দ্রশেখর কাছারি চলে যাবার পর অন্যমনস্ক ভাবে আমি বের হলাম শ্যামাচরণ আর নীলুর খোঁজে। নীলুর একটা মুদির দোকান ছিল, তাকে সেখানে গিয়ে ধরলাম, জিজ্ঞেস করলাম, তুমি নাকি কি সব দেখেছ? কি দেখেছ? নীলু বা নীলকণ্ঠ আদবুড়ো মানুষ, আমার কথা শুনে সে তো কেঁপে ঝেঁপে অস্থির, প্রবল বেগে মাথা নেড়ে বলল, আরে বাবা, আরে রাম রাম, না না আমি কিছু দেখিনি রায় বাবু, বুড়ো লোক আমি, অন্ধকারে কত ছায়া দেখি, সেসব কি আর ধরতে আছে। আমাকে ভাঁওতা দিও না নীলকণ্ঠ, কি দেখেছো বলো। কিন্তু সে কিছুতেই বলবে না, শেষটা হঠাৎ মাথায় একটা আইডিয়া এসে গেল, ওর পাশে রাখা হিসেব লেখার স্লেট আর পেন্সিলটা তুলে নিয়ে বিজ্ঞান বইয়ে যে ডাইনোসরের ছবি আঁকা থাকে সেরকম একটা মোটামুটি স্কেচ এঁকে ওকে দেখালাম। মুহূর্তের মধ্যে নীলকণ্ঠের মুখ ভয়ে সাদা হয়ে গেল, ফিস ফিস করে আমাকে জিজ্ঞেস করল, তবে তুমিও দেখেছো রায় দাদা, তবে তুমিও দেখেছো?
সামলে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, তবে অনেক দূর থেকে তো কতটা উঁচু বুঝতে পারিনি। আচ্ছা তুমি বলতে পারো? আমি তো খুব কাছ থেকে দেখিনি, আর এক লহমার জন্য তো, তবে মনে হয় এক মানুষ কি তার চেয়ে একটু বেশি উঁচু হবে। রাম 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 রাম। সিটটা ধার নিয়ে গেলাম শ্যামাচরণের কাছে, সে মাঠে কাজ করছিল। আমার ছবি দেখে সে আমার শিল্প প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলো, আর তার মতে দেখলাম সেটা এক মানুষ সমান উঁচু হবে, আর চোখের পলকে ছুটে বেরিয়ে যায়। শরীরটা যতই ভারী দেখাক না কেন, অবিশ্বাস্য তার গতিবেগ। শ্যামাচরণের কাছ থেকে ফিরে আসতে আসতে দেখলাম মনটা কেমন অসাড় হয়ে যাচ্ছে। এটা কি দুঃস্বপ্ন? এতে কোনো সন্দেহ থাকতে পারে না যে নীলকণ্ঠ আর শ্যামাচরণ আলাদা আলাদা সময়ে সাদা চোখে, অবশ্য আবছায়া অন্ধকারে, একটা অতিকায় সরীসৃপের অবয়ব দেখেছে। তারা মিথ্যে কথা বলছে না, কারণ আমার মতো ঘাঘ উকিলকে এরকম পর্বত প্রমাণ ধাপ্পা দেওয়া তাদের সাধ্যের বাইরে। তাছাড়া এতে এদের কোনো স্বার্থও থাকতে পারে না। তাহলে এরকম একটা জীব দিন কুড়ি বাইশ কোথায় লুকিয়ে থাকে? চারদিকে যে জঙ্গল আছে সেগুলো এমন কিছু মারাত্মক গভীর, বা সেখানে একদম যে কোনো লোকজন চলাচল করে না তা তো নয়। আর জঙ্গলের দিকে যারা থাকে তারা তো তেমন মরেনি, বরং বেশি মারা গেছে তারা যারা গ্রামের ভেতরের দিকে থাকে। অতএব ধরে নিতে হয় প্রাণীটি গ্রামের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে সে থাকে কোথায়? কেউ কি তাকে লুকিয়ে রাখে? আর দিন কুড়ি বাই সন্ত্রান্তর সে ক্ষুধার্ত হলে তাকে ছেড়ে দেয়? তাহলে নিশির ডাক, সেটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে কেউ সেই সরীসৃপটি সঙ্গে নিয়ে বেরোয়, তাকে শিকার ধরে নিতে সাহায্য করে। কিন্তু সে কে? আর এরকম একটা অতিকায় সরীসৃপ লুকিয়ে রাখার মতো জায়গাই বা কোথায়? তাহলে কি জমিদার বাড়ি? অসম্ভব নয়, ও বাড়ির তো মাত্র একটা অংশে চন্দ্রশেখর থাকে, আর বেশিরভাগ অংশই তো তালাবন্ধ হয়ে পড়ে থাকে। ওদিকে কি কিছু আছে? দুপুরবেলা খেতে বসে চন্দ্রশেখরকে আমার গবেষণার কথা বললুম। চন্দ্রশেখর স্থির উজ্জ্বল দৃষ্টিতে সব কথা শুনল, কিন্তু কোনো মতামত প্রকাশ করল না। খাওয়া শেষ হলে অন্দরের ভেতরে গিয়ে একটু বাদেই বেরিয়ে এলো এক হাতে একটা রাইফেল আর অন্য হাতে একটা চাবির গোছা নিয়ে। বলল, চলো অন্য মোহনগুলো একটু খুঁজে দেখি। চলো। বসন্ত কাছেই ছিল, সেও জুটে গেল। কেবল জুটে গেল নয়, আঠার মতো আমার সঙ্গে সেটে গেল বলা যায়। কিন্তু
তো কোনো লাভ হলো না, কিছুই পাওয়া গেল না। আমরা হতাশ হয়ে ফিরে এলাম। বৈঠকখানা ঘরে এসে বসতেই একজন পাইক একটা টেলিগ্রাম দিল ওই চন্দ্রশেখরের হাতে। সেটা পড়ে চন্দ্রশেখরের মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলুম, কি হল? হ্যাঁ, ভাঙা গলায় চন্দ্রশেখর বলল, শ্বশুর মশাই তার উনি আসছেন, তবে আরো সাত দিন বাদে। সেদিন সন্ধেবেলা চন্দ্রশেখর আমাকে ওর অন্দরমহলের বসবার ঘরে ডেকে পাঠাল। ঘরে ঢুকে দেখি ঘরের মাঝখানে চন্দ্রশেখর দাঁড়িয়ে রয়েছে, মুখটা লাল টকটক করছে, আর এক কোণে পেছন ফিরে ঘোমটা টানা একটি মেয়ে। বুঝলাম সুমিত্রা, আর এও বুঝতে পারলাম দাম্পত্য কলহে কিছুতেই জিততে না পেরে চন্দ্রশেখর আমাকে ডেকে পাঠিয়েছে সাহায্যের জন্য। চন্দ্রশেখর আমাকে দেখে চাপা গলায় বলল, তোমার বৌঠানকে একটু বুঝ বলো তো চিত্তপ্রসাদ, যে আজ রাত্রে তার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। গোমটার আড়াল থেকে রাগি কণ্ঠে প্রশ্ন এল, কেন সম্ভব নয়? সম্ভব করলেই সম্ভব। রাগি কণ্ঠে প্রশ্ন বললাম বটে, কিন্তু কি গলা! মনে হলো যেন একটা সেতার বেজে উঠল, এমন একটা আশ্চর্য মিষ্টি সুরেলা গলা আজ পর্যন্ত আর শুনিনি। আবার সেতার বেজে উঠল। কারোর সাহায্য দরকার হতো না, পাটা যদি না মচকাত তাহলে আমি একাই হেঁটে চলে যেতাম। তোমার পা মচকায়নি, হাড় ফেটে গেছে। এই অবস্থায় গরুর গাড়ি করে এই অন্ধকারে কখনো কি কারো যাওয়া সম্ভব? মেয়ে মানুষের কথা বাদ দাও, কোনো পুরুষ মানুষই কি এরকম অবস্থায় যেতে পারে? কেন তুমি এরকম করছো? তুমি আমাকে বিশ্বাস না করো, ঘরে খিল দিয়ে থাকো, বাইরে দশটা পাইক বসিয়ে দিচ্ছি। না না না, আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার পাইকদের বিশ্বাস করি না, কাউকে না। ধাইমা মারা গেছেন, এবার কোথায় আমার পালা? এমন ভাবে পড়ে পড়ে আমি মরতে পারবো না, আমি চলে যাব, আজই চলে যাব। চন্দ্রশেখর আমার দিকে ফিরে বলল, আতঙ্কের এমন ভয়ঙ্কর রূপ এর আগে কখনো দেখেছ চিত্তপ্রসাদ? আমি কিন্তু তখন অন্য কিছু দেখছিলাম, মনে মনে একটা কুৎসিত ছবি এঁকে ফেলেছিলাম। আমি মোটামুটি শিক্ষিত লোক, ভদ্র সন্তান, একটা আদর্শের অনুগামী, যে আদর্শের একটা প্রধান ভিত্তি হচ্ছে সচ্চরিত্রতা। কিন্তু সেই আমার মনের মধ্যে অদ্ভুত কলুষিত চিন্তা অবচেতনের ক্লেদাক্ত গহ্বর থেকে সাপের মতো ফণা তুলে দাঁড়ালো। সুমিত্রার গলা শুনে আমার মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে গেল। আমি ভাবলাম, সুমিত্রা শুনেছি অপরূপ সুন্দরী, এমন কণ্ঠস্বর যার, সে অসাধারণ না হয়ে যায় না, তার উপর তার পা ভাঙা, অতএব প্রায় চলশক্তিহীন বলা চলে। একটা মাতাল গাড়োয়ানের গাড়িতে একে নিয়ে অন্ধকার পথ দিয়ে যাওয়ার সুযোগ একটা পুরুষ মানুষের জীবনে দুবার আসে না। চন্দ্রশেখর জাহান্নামে যাক, এমন সুযোগের সদ্ব্যবহার করব না, এমন নির্বোধ বন্ধু আমি নই। আমি বললাম, ঠিক আছে, বৌঠান যখন এত ব্যস্ত হয়ে পড়েছেন তখন আমিই না হয় ওকে পৌঁছে দিয়ে আসব। চন্দ্রশেখর অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, তুমি যাবে? বেশ, তাই হোক,
তবে সঙ্গে বসন্তকে নিয়ে যাও। আমার মাথায় চড়াত করে রক্ত উঠে গেল। কোন রকমে সামলে নিয়ে বললুম, কেন বসন্ত কেন? তুমি কি মনে করো আমি নিজেকে রক্ষা করতে পারি না? চন্দ্রশেখর স্থির গলায় বলল, না তা নয়। যদি তোমাদের কেউ আক্রমণ করে তাহলে একজন পালিয়ে গিয়ে খবর দিতে পারবে। সুমিত্রা বা রামকৃষ্ণর পক্ষে সেটা সম্ভব হবে না। আর তুমি যদি বিপদের মোকাবিলা করতে থাকো তাহলে বসন্ত পালিয়ে তো যেতে পারবে। আমি আবার প্রতিবাদ করতে যাচ্ছিলাম কিন্তু সুমিত্রার গলা শুনতে পেলাম আবার। আপনি আপত্তি করবেন না চিত্ত ঠাকুরপ, শুনুক না আপনার বসন্ত আমাদের সঙ্গে, অসুবিধে কিচ্ছু হবে না দেখবেন। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে অনেকগুলো চিন্তা দ্রুত খেলে গেল। এক, যদি বসন্তকে নিয়ে গোলমাল পাকাই হয়তো যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। দুই, যদি বসন্ত যায়ও ওকে তা পিদিয়ে সরিয়ে দেওয়া অসুবিধে হবে না। তিন, বসন্ত যদি গোলমাল করে ওকে না হয় খুনি করে ফেলা যাবে। পরে এসে বলব রক্ত চুষা মেরেছে। কাজেই বললুম, ঠিক আছে বসন্ত চলুক আমাদের সঙ্গে। শুনে চন্দ্রশেখর বলল, বেশ তাহলে তৈরি হয়ে নাও। আর অস্ত্র শস্ত্র কিছু সঙ্গে আছে না? একটা বন্দুক দিয়ে দেবো সঙ্গে। আমি বললাম, আমি তৈরিই আছি, আর অস্ত্রের দরকার কি? তোমার মতো অত ভয় আমার নেই, তাছাড়া আমি তো বন্দুক চালাতেই জানি না। না, অস্ত্র ছাড়া আমি তোমাদের কিছুতেই যেতে দেবো না। তুমি না নাও, বসন্ত নিক, ওকে ডাকো, দেখি অন্তত সড়কি চালাতে জানে কিনা। বসন্ত ঘরে ঢুকেই একটা ঝাঁকানি দিয়ে শরীর শক্ত করে দাঁড়িয়ে গেল। চন্দ্রশেখর একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি হলো বসন্ত? বসন্ত একটা অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, গন্ধটা বড্ড বেশি। চন্দ্রশেখর আবার কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, আমি বাধা দিয়ে বললাম, তোমার এই ন্যাকামো বন্ধ কর তো বসন্ত। জমিদার বাবু যা প্রশ্ন করছেন তার জবাব দাও। গন্ধ গন্ধ করে মাথা খারাপ করে দিল একেবারে। আমার রূঢ়তায় বসন্ত চমকে উঠল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, কি প্রশ্ন? বলতে বলতে দেখি ওর চোখের উপর একটা অস্বচ্ছ ঘন তরল আবরণ নেমে এসে মনি দুটোকে আড়াল করে দিচ্ছে। দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল, ওকে চিৎকার করে গালাগালি করতে ইচ্ছে হলো। কিন্তু আমি কিছু করার আগেই চন্দ্রশেখর জিজ্ঞেস করল, তুমি কি বন্দুক চালাতে জানো বসন্ত? বসন্ত মাথা নেড়ে বলল, না। সর্গি চালাতে পারো বা বর্ষা? হ্যাঁ পারি, সর্গির খেলায় আমি গুরু যাদব চন্দ্র পালের শিষ্য। বলে দু হাত জোর করে মাথায় ঠেকাল বসন্ত। জয়গুরু। চন্দ্রশেখর একটা দেয়াল আলমারির ভেতর থেকে একটা রূপো বাঁধানো লাঠি বের করে নিয়ে এলো। সেটার মাথাটা খুলতেই ভেতর থেকে প্রায় এক হাত লম্বা একটা চকচকে ইস্পাতের ফলা বেরিয়ে এলো। সেই প্রাণঘাতী অস্ত্রটাকে বসন্তের হাতে ধরিয়ে দিয়ে চন্দ্রশেখর জিজ্ঞেস করল, এটা ব্যবহার করতে পারবে? এটা আমার ঠাকুরদাদার গুপ্তি, তার বংশের মর্যাদা রেখেছে অনেকবার। বসন্ত গুপ্তিটা ভক্তি ভরে নাড়াচাড়া করে বলল, হ্যাঁ এই অস্ত্র ব্যবহার করতে পারব, কিন্তু কেন, কোথায় ব্যবহার করতে হবে? এবার আমি কথা বললাম, বউ ঠাকুরানি আজ এক্ষুনি বাপের বাড়ি যাবেন, গরুর গাড়িতে যাবেন, সঙ্গে আমি থাকব, তোমাকে সঙ্গে যেতে হবে। বসন্ত দৃঢ়ভাবে ঘাড় নাড়ল, বলল, না আপনার যাওয়া হতে পারে না রায়বাবু,
গন্ধটা আজ বড্ড বেশি আর আপনার ভেতরে। সে কথা থাক, আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। বসন্তের কথায় রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি চিৎকার করে বললুম, তুমি আমায় যেতে দেবে না? কোথাকার লাট সাহেব তুমি? তুমি না যাও, এই গুপ্তি নিয়ে আমি একাই যাব। ওটা দাও আমাকে, দাও। বসন্ত বিনা বাক্য ব্যয়ে অস্ত্রটা আমার হাতে দিয়ে দিল। কিন্তু আমি সেটা ভালো করে ধরার আগেই চন্দ্রশেখর আমার হাত থেকে টেনে নিল সেটা। বলল, না না চিত্তপ্রসাদ, এই জিনিস চালানো বড় সহজ নয়। কায়দা জানা না থাকলে নিজেই আহত হয়ে পড়বে, এমনকি কোনো গুরুতর বিপদ ঘটে যাওয়াও কিছু অসম্ভব নয়। তারপর বসন্তের দিকে তাকিয়ে বলল, যাও না বসন্ত, আমি বউ ঠাকুরানকে কথা দিয়েছি যে তাকে আজ বাপের বাড়ি রওনা করিয়ে দেবই। বসন্ত ঘাড় নিচু করে বলল, না জমিদার বাবু, সেটা অসম্ভব। তখন ঘরের কোণ থেকে আবার সেই শততন্ত্রী বিনা বেজে উঠল, কিন্তু যেতে যে আমাকে হবেই বসন্ত, তুমি না নিয়ে গেলে আমি যাব কি করে বলো? ঘরে যে একজন তৃতীয় ব্যক্তি রয়েছেন সেটা এতক্ষণ বসন্ত বুঝতে পারেনি। সুমিত্রার গলা শুনে আগের মতো ঘাড় নিচু করে একটু অস্বস্তি ভরা গলায় বলল, আমাকে ক্ষমা করবেন মা, আমি বুঝতে পারিনি আপনি ঘরেই আছেন। তবে ছেলের বেয়াদপি মাফ করবেন, আমি কিছুতেই যাব না, রায়বাবুকেও যেতে দেব না। মানে আমি জীবিত থাকতে উনি যেতে পারবেন না। শুনে আমি বলতে গেলুম যে জীবিত তুমি থাকবে না, কিন্তু তার আগে সুমিত্রা বলে উঠল, আমার অনুরোধ তুমি রাখবে না বসন্ত। বলতে বলতে এসে বসন্তর সামনে দাঁড়াল। বসন্ত যথারীতি চোখ নিচু করে বলল, না বউ ঠাকুরুন, আমায় মাফ করতে হবে, আজ গন্ধটা বড্ড বেশি। তখন সুমিত্রা একটা অদ্ভুত কাজ করল, এমন কাজ যা সে যুগে কোনো জমিদার বাড়ির বউয়ের পক্ষে করা শুধু অদ্ভুতই নয়, অসম্ভব ছিল। বসন্তের সামনে সে মুখের ঘোমটা সরিয়ে পিঠের ওপর ফেলে দিল, বলল, আমার মুখের দিকে তাকাও বসন্ত, বলো আমাকে এখান থেকে উদ্ধার করবে না? আমি আর চন্দ্রশেখর স্তম্ভিত বিস্ময়ে সুমিত্রার দিকে চেয়ে রইলুম। সে কি আশ্চর্য রূপ, একজন সীতার জন্য যে লঙ্কা ধ্বংস হতে পারে, একজন হেলেনের জন্য নিশ্চিহ্ন হতে পারে ট্রয়, বা একজন দ্রৌপদীর জন্য নির্বংশ হতে পারে কুরু রাজবংশ, তাতে আজ আর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই রূপ আমার সর্বাঙ্গে বাসনার আগুন জ্বালিয়ে দিল। ইচ্ছে হল এই দেব ভোগ্য সৌন্দর্যে অধিকার শুধু আমার, চন্দ্রশেখর আর বসন্ত দুজনকে গলা টিপে মেরে একে বুকে নিয়ে অন্ধকারে পালিয়ে যাব। কেউ বাধা দিতে এলে শেষ করে দেব তাকেও। আমার এই চিন্তার মধ্যেই সুমিত্রা আবার বিনায় ঝংকার তুলল, তাকাও বসন্ত, আমার দিকে তাকাও। চোখ নামানো অবস্থায় বসন্ত আস্তে আস্তে মুখ তুলে ঘোলাটে চোখ রাখল সুমিত্রার মুখে এক মুহূর্ত। তারপরেই মাতালের মতো তীক্ষ্ণ তীব্র চিৎকার করে উঠল, কে তুমি? কে তোমাকে এখানে এনেছে? চন্দ্রশেখর এক পা এগিয়ে বিস্ময় কম্পিত গলায় বলল, উনি বউ ঠাকুরানি বসন্ত, উনি বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি? কোথায় বাপের বাড়ি? ওই বাপের বাড়ি গঙ্গা যমুনা গ্রামে, এখান থেকে দুদিনের রাস্তা। গঙ্গা যমুনা গ্রাম দুদিনের রাস্তা?
ও বাপের বাড়ি নরকে জমিদার বাবু, পৃথিবীর পেটের মধ্যে পাতালে যেখানে গন গন করে আগুন জ্বলছে, এই পিশাচিরা উঠে আসে সেখান থেকে। এরা যা কিছু ছোঁয়ে তাই অপবিত্র হয়, যার দিকে তাকায় সেই অপবিত্র হয়ে যায়। এদের পেশাতির লালসার, এদের তৃপ্তি মৃত্যু আর ধ্বংসে। এদের গলার মধ্যে বিষ জমে ওঠে, সেই বিষ খেলে একটা প্রাণ না নিলে এরা নিজেরাই সেই বিষের জ্বালায় জ্বলে মরে। তোর তো সেই বিষ ঢালার সময় হয়ে এলো না শয়তানি? এই বাড়ির মধ্যে পাইপ পেয়াদায় আটকা পড়ে ঠ্যাং ভেঙে অসুবিধা হচ্ছে তাই না? তাই ভেবেছিস বাইরে গিয়ে একজনের ওপর বিষ ঢালবি? তাহলে এত আকুলি বিকুলি, এত ছটফটানি। আমি বসন্তের কথা শুনে রাগে বিষে হারা হয়ে সামনের দিকে ছুটে যাচ্ছি লুমোকে মারবো বলে, চন্দ্রশেখর আমাকে পেছন থেকে টেনে ধরলো, নিঃশব্দে আঙুল দিয়ে সুমিত্রার পায়ের দিকটা দেখালো। যেখানে একটু আগে দেখেছিলুম এক জোড়া রাঙা পদ্মের মতো পা, সেখানে কি দেখল বসন্ত তখনও বলে চলেছে? তার হতে দিচ্ছি না, আমি তোকে কিছুতেই বেরোতে দেব না, তুই নিজের বিষে চলে পুড়ে মরবি তাই আমি দেখব। আমি মরব না রে, মরবি তুই। বলতে বলতেই ফর ফর করে কাপড় ছেঁড়ার শব্দ হলো। আমি যে বিভীষিকা দুটির দিকে স্তম্ভিত হয়ে তাকিয়েছিলুম তারা ঢেকে গেল কতগুলো ছেঁড়া শাড়ি জামার ভাঙা গয়নার। তারপর একসঙ্গে দুটো শব্দ শুনলাম, একটা বসন্তের ক্ষীণ হাহাকার আর একটা খ্যাক করে আওয়াজ। মুখ তুলে দেখলাম সেই ভয়ঙ্কর আকৃতি যেটা একটু আগে ছিল পরমা রূপসী সুমিত্রা। তার বর্ণনা দেবার চেষ্টা করব না। সেই ভীষণ আকার একটা শরীর মৃত্যু যন্ত্রণায় আছাড়ি বিছাড়ি খাচ্ছে, তার গলায় চন্দ্রশেখরের হাতের গুপ্তিটা আমূল কাঁথা। আমি সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইলুম আর দেখতে লাগলুম সেই অতিকায় বিভৎস মুখটা আকাশের দিকে উঁচু হয়ে খাবি খেতে খেতে আস্তে আস্তে স্থির হয়ে নেতিয়ে পড়ল। শেষে শরীরটা বার কয়েক ঝাঁকানি খেল। সব স্তব্ধ, চুপ। তবে বিস্ময়ের এখানে শেষ ছিল না। আবার আমাদের চোখের সামনে সেই নারকীয় দুঃস্বপ্নের একটা পরিবর্তন ঘটতে লাগলো, বোধ হয় 5 মিনিট। তারপরে দেখি বসন্তের রক্তহীন মৃতদেহের পাশে পড়ে আছে আরেকটি নিরাভরণ শরীর। মৃত্যু যন্ত্রণায় বিকৃত হলেও সেই অসাধারণ রূপের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আশ্চর্য, এই যে সেই রূপ দেখে এবার আমার মনের মধ্যে যে ভাব জেগে উঠল তা আতঙ্কের। মনে হলো এক্ষুনি পালিয়ে যাই, যদি ওটা আবার বেঁচে ওঠে, যদি গলায় বেঁধা গুপ্তিটা খুলে ফেলে উঠে দাঁড়ায়। চন্দ্রশেখরের দিকে তাকিয়ে দেখি সে তখনো আতঙ্ক, অবিশ্বাস, ঘৃণা, বিস্ময় মেশানো বিস্ফারিত দৃষ্টিতে মৃতদেহ দুটির দিকে তাকিয়ে আছে। তখন আমার সম্বিত ফিরে এলো, আমার আইনজীবীর মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করে দিল। আমি এগিয়ে গিয়ে সুমিত্রার গলা থেকে গুপ্তিটা টেনে বের করে একটা চাদর দিয়ে দেহটা ঢেকে দিলাম। তারপর চন্দ্রশেখরের কাছে গিয়ে তাকে স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে
চন্দ্রশেখরের যখন জ্ঞান ফিরে এলো তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হল যেন সে দীর্ঘকাল কোন দুরারোগ্য অসুখের পর সদ্য সুস্থ হয়েছে। ক্লান্ত অবসন্ন গলায় বলল, ব্যাপারটা যে এরকমই কিছু সে সন্দেহ আমার বেশ অনেকদিনই হয়েছিল। মৃত্যুগুলো যে রাত্রে ঘটত সে রাত্রিগুলোর কোনো স্মৃতি আমার থাকত না। সে রাত্রিগুলো দু একদিন আগে থেকেই সুমিত্রা কেমন অদ্ভুত ভাবে ছটফট করে বেড়াত। ওর গায়ে আমি কতগুলো কাটা এবং আঁচড়ের দাগ দেখেছি যেগুলো কোনো উপযুক্ত ব্যাখ্যাও দিতে পারেনি। আর যেদিন বাঁদরটা মারা পড়ল সেদিন ওর পায়ের হাড় ভাঙার কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। বাথরুমের পরে ওরকম হতে পারে না। তারপর যখন ধাইমা মারা গেলেন তখন আমি প্রায় নিঃসন্দেহ হয়েছিলাম। অন্তত এটুকু বুঝেছিলাম যে আমার বিয়ের পর থেকে এখানে যে কাণ্ড শুরু হয়েছে তার শিকড়টা রয়েছে আমারই বাড়িতে। তবে ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর কিছু করতেও পারছিলাম না, কেমন যেন সম্ভবের মধ্যে ছিল। তবে আমার অবচেতন বোধ হয় তৈরি হচ্ছিল, তাই আজ চোখের সামনে ওই দৃশ্য দেখেই আমার হাত মূর্তিটা ছুঁড়ল লক্ষ্যস্থলে। কিন্তু তাকে আমার বোধ শক্তি চালায়নি, চালিয়েছে আমার মগ্ন চোখ। এবার রক্তচোষার শিকার দুজন, বউ ঠাকুরানি আর তাকে বাঁচাতে গিয়ে বসন্ত। বসন্তের মৃতদেহ দেখলে সবাই নিশ্চিন্ত হবে। সুমিত্রাকে তুমি স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দাও আর ঘোমটা আর কাপড় দিয়ে যতটা সম্ভব মুখটা ঢেকে দাও। সবাইকে বলে দাও যত শীঘ্র সম্ভব দাহ শেষ করে যেন চলে আসে। কেউ কোনো সন্দেহ করবে বলে মনে হয় না। মৃত্যু ভয় তারপরেও থাকবে, থাকুক। যখন অপঘাতে মৃত্যুগুলো বন্ধ হবে তখন আতঙ্কটাও আস্তে আস্তে কেটে যাবে। তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, অন্তত যতদিন ঘনশ্যামবাবু না আসছেন। ঘনশ্যাম এসে নাক গুঁজকে বললেন, রক্তচোষা মেরেছে, বিশ্বাস করি না এসবে। আমি খুন করেছো তোমরা ওকে, আমি পুলিশে যাব, আমার মেয়েকে খুন করার জন্য তোমাদের হাড়ির হাল করে ছাড়ব। ওই ফোচকে উকিল সামনে ধরে তুমি পার পাবে না চন্দ্রশেখর। আমি বললাম, ঘনশ্যামবাবু আপনি অনেক মামলা মোকদ্দমা লড়েছেন আমি জানি, অতএব এই কথা নিশ্চয়ই আপনার জানা আছে, খুনের মামলা বড় বিষম বস্তু, তাতে অনেক কিছু নিয়েই টান পড়ে, সে টানা পড়ে সইতে পারবেন তো? ঘনশ্যাম রায় আমার দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে বললেন, আমার কি নিয়ে টান পড়বে উকিল মশাই? আপনার স্ত্রী তো বেঁচে আছেন, ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে যদি তিনি নিঃসন্তান, সুমিত্রা আপনার মেয়ে নয়। তাহলে কি হলো, আমার মেয়ে না হলে তাকে খুন করতে হবে? আপনার কুল পুরোহিত শুনেছি দুবার আপনার প্রায়শ্চিত্ত করিয়েছিলেন, এও শুনেছি শিশু হত্যা করতে গিয়েছিলেন, তাই কথাটা সত্যি নাকি? তাতে কি প্রমাণ হয়? কিছুই না, কিছুই না। তবে শুনেছি সুমিত্রা
সুচিত্রার 11 বছর হওয়ার সময় থেকে আর তার বিয়ে হওয়া পর্যন্ত আপনার গায়ের মুসলমান প্রজাদের ঘরে অনেকগুলো মৃত্যু হয়েছে, যেগুলোর সঙ্গে এখানকার অপঘাতে মৃত্যুগুলোর অনেক মিল। তারা নাকি শপথ করেছে যে এই মৃত্যুগুলোর জন্য যে বা যা কিছুই দায়ী হোক না কেন, জান দিয়েও তারা তাকে শেষ করে ছাড়বে। এখন কেউ যদি তাদের গিয়ে এখানকার মৃত্যুগুলোর কথা বলে তাহলে তারা কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে আপনি জেনে শুনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তারা ভাববে আপনি ইচ্ছাকৃত নরহত্যাকারী, তাদের আত্মীয় পরিজন পরিবারের সর্বনাশের মূল কারণ। তখন তাদের বিচারে আপনার কি শাস্তি হবে তা ভেবে দেখেছেন? তুমি আমায় ভয় দেখাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি অতি জঘন্য অপরাধী। আপনাকে ভয় দেখানোর নীতিগত অধিকার আমার আছে। আপনার দুর্ধর্ষ লাঠিয়ালরা আপনার ওই মুসলমান প্রজারাই, আপনি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, এখন এসেছেন চন্দ্রশেখরের হাঁড়ি ঢাল করতে। এত কথা তুমি জানলে কি করে? নরসাম বাবু, আমি ফচকে উকিল হতে পারি কিন্তু নির্বোধ নই। আপনাকে চিনতে আমার একটুও ভুল হয়নি, এবং আপনি যে এরকমই একটা কাণ্ড করবেন তা আগে ভাগে বুঝে নিয়ে সুমিত্রার মৃত্যুর পরদিনই আমি আপনার গ্রামে চলে গিয়েছিলাম। সেখান থেকে সব খবরই নিয়ে এসেছি, আর খানিকটা ছেড়েছি আন্দাজে, তবে আমার কোনো ভুল হয়নি। না, তা হয়নি। ঠিক আছে, যা করেছো বেশ করেছো, আমি তাহলে এখন চলি। দাঁড়ান, সুমিত্রা আপনার নিজের মেয়ে নয় তাতে সন্দেহ নেই, তাহলে কার মেয়ে সে? ঘনশ্যাম বললেন, আমি তার পরিচয় জানি না। আজ থেকে 20 আগে একদিন একটা ভব ঘুরে এসেছিল আমাদের গায়ে তার ভেলকি দেখাতে। অতি অদ্ভুত ছিল তার খেলা বুঝলে, কিন্তু তার খেলার চেয়েও যেটা আমাকে সবচেয়ে অবাক করেছিল তা হচ্ছে তোর খেলার চুবড়ির পাশে ছেঁড়া ন্যাকড়ায় শোয়ানো একটি প্রায় সদ্যজাত শিশু। অবাক করেছিল কারণ লোকটি ছিল অবিশ্বাস্য রকমের কুৎসিত, এত কদাকার যে তাকে দেখলে ভয়ে বুক কেঁপে ওঠে। অথচ মেয়েটি ছিল অসম্ভব সুন্দর, ফুটফুটে, অত নিজের সন্তান ছিল না, তাই লোকটাকে ডেকে বাচ্চাটা কিনে নিতে চাইল। 50 রফা হল। পরে আমি বাচ্চাটার স্বরূপ বুঝতে পারি। তাকে 2 মারতেও গিয়েছিল, কিন্তু কিন্তু কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়েছিল, শেষ মুহূর্তে আর মারতে পারিনি। চন্দ্রশেখর কাতর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আপনি তার বিয়ে দিলেন কেন? আমি তো আপনার কোন ক্ষতি করিনি, আমার এমন সর্বনাশটা করলেন কেন? ভেবেছিলাম বিয়ে দিলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, এখন দেখছি ভুল করেছিল। যাকে সব তো চোখে বুকে গেছে, এখন আবার সব ঠিক হয়ে যাবে। চন্দ্রশেখর ক্লান্ত গলায় বলল, হবে কি, বসন্ত যা বলে গেছে তা যদি ঠিক হয় তবে তো এরা আবার উঠে আসবে, আর আপনার মতো লোক যদি পায় তবে তাকে আশ্রয় করে আবার এরা নিয়ে আসবে কাল রাত্রি। তবে বসন্তের মতো লোকও নিশ্চয় থাকবে, যারা কেবল চোখ দিয়েই দেখবে না, মন দিয়েও দেখবে, সেটাই যা ভরসা। তা না হলে এই সুন্দর পৃথিবীটা তো কবেই বিষের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। শুনছিলেন কাল রাত্রি, রচনা
মনমোহন সেন, গল্প পাঠে এবং চিত্তপ্রসাদের চরিত্রে মীর, বসন্ত, দীপ, চন্দ্রশেখর, অতুল মণ্ডল, নীলু, বিকাশ এবং অন্যান্য চরিত্রে সমক, কার্তিক, পুষ্পন, বিষ্ণুপদ, শঙ্খশূন্দর, গোবিন্দ, অগ্নিজিৎ, ঘনশ। 11 বছর হওয়ার সময় থেকে আর তার বিয়ে হওয়া পর্যন্ত আপনার গায়ের মুসলমান প্রজাদের ঘরে অনেকগুলো মৃত্যু হয়েছে, যেগুলোর সঙ্গে এখানকার অপঘাতে মৃত্যুগুলোর অনেক মিল। তারা নাকি শপথ করেছে যে এই মৃত্যুগুলোর জন্য যে বা যা কিছুই দায়ী হোক না কেন, জান দিয়েও তারা তাকে শেষ করে ছাড়বে। এখন কেউ যদি তাদের গিয়ে এখানকার মৃত্যুগুলোর কথা বলে তাহলে তারা কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে আপনি জেনে শুনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তারা ভাববে আপনি ইচ্ছাকৃত নরহত্যাকারী, তাদের আত্মীয় পরিজন পরিবারের সর্বনাশের মূল কারণ। তখন তাদের বিচারে আপনার কি শাস্তি হবে তা ভেবে দেখেছেন? তুমি আমায় ভয় দেখাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি অতি জঘন্য অপরাধী, আপনাকে ভয় দেখানোর নীতিগত অধিকার আমার আছে। আপনার দুর্ধর্ষ লাঠিয়ালরা আপনার ওই মুসলমান প্রজারাই, আপনি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, এখন এসেছেন চন্দ্রশেখরের হাঁড়ি ঢাল করতে। এত কথা তুমি জানলে কি করে? ঘনশ্যাম বাবু, আমি ফচকে উকিল হতে পারি কিন্তু নির্বোধ নই। আপনাকে চিনতে আমার একটুও ভুল হয়নি, এবং আপনি যে এরকমই একটা কাণ্ড করবেন তা আগে ভাগে বুঝে নিয়ে সুমিত্রার মৃত্যুর পরদিনই আমি আপনার গ্রামে চলে গিয়েছিলাম, সেখান থেকে সব খবরই নিয়ে এসেছি, আর খানিকটা ছেড়েছি আন্দাজে, তবে আমার কোনো ভুল হয়নি। না তা হয়নি। ঠিক আছে, যা করেছো বেশ করেছো, আমি তাহলে এখন চলি। দাঁড়ান, সুমিত্রা আপনার নিজের মেয়ে নয় তাতে সন্দেহ নেই, তাহলে কার মেয়ে সে? ঘনশ্যাম বললেন, আমি তার পরিচয় জানি না। আজ থেকে বছর কুড়ি আগে একদিন একটা ভব ঘুরে এসেছিল আমাদের গায়ে তার ভেলকি দেখাতে। অতি অদ্ভুত ছিল তার খেলা বুঝলে, কিন্তু তার খেলার চেয়েও যেটা আমাকে সবচেয়ে অবাক করেছিল তা হচ্ছে তার খেলার চুবড়ির পাশে ছেঁড়া ন্যাকড়ায় শোয়ানো একটি প্রায় সদ্যজাত শিশু। অবাক করেছিল কারণ লোকটি ছিল অবিশ্বাস্য রকমের কুৎসিত, এত কদাকার যে তাকে দেখলে ভয়ে বুক কেঁপে ওঠে। অথচ মেয়েটি ছিল অসম্ভব সুন্দর, ফুটফুটে, অত নিজের সন্তান ছিল না, তাই লোকটাকে ডেকে বাচ্চাটা কিনে নিতে চাইল। 50 টাকা রফা হল। পরে আমি বাচ্চাটার স্বরূপ বুঝতে পারি, তাকে 2 বার মারতেও গিয়েছিল, কিন্তু কিন্তু কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়েছিল, শেষ মুহূর্তে আর মারতে পারিনি। চন্দ্রশেখর কাতর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আপনি তার বিয়ে দিলেন কেন? আমি তো আপনার কোন ক্ষতি করিনি, আমার এমন সর্বনাশটা করলেন কেন? ভেবেছিলাম বিয়ে দিলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, এখন দেখছি ভুল করেছিলাম। সব তো চোখে বুকে গেছে, এখন আবার সব ঠিক হয়ে যাবে। চন্দ্রশেখর ক্লান্ত গলায় বলল, হবে কি, বসন্ত যা বলে গেছে তা যদি ঠিক হয় তবে তো এরা আবার উঠে আসবে, আর আপনার মতো লোক যদি পায় তবে তাকে আশ্রয় করে আবার এরা নিয়ে আসবে কাল রাত্রি। তবে বসন্তের মতো লোকও নিশ্চয় থাকবে, যারা কেবল চোখ দিয়ে দেখবে না, মন দিয়েও দেখবে। সে
সেটাই যা ভরসা। তা না হলে এই সুন্দর পৃথিবীটা তো কবেই বিষের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। শুনছিলেন কাল রাত্রি, রচনা মোহন সেন, গল্প পাঠে এবং চিত্তপ্রসাদের চরিত্রে মীর, বসন্ত, দীপ, চন্দ্রশেখর, অতুল মণ্ডল, নীলু, বিকাশ এবং অন্যান্য চরিত্রে সমক, কার্তিক, পুষ্পন, বিষ্ণুপদ, শঙ্খশুভ্র, গোবিন্দ, অগ্নিজিৎ, ঘনশ। শুনছিলেন কাল রাত্রি, রচনা মোহন সেন, গল্প পাঠে এবং চিত্তপ্রসাদের চরিত্রে মীর, বসন্ত, দীপ, চন্দ্রশেখর, অতুল মণ্ডল, নীলু, বিকাশ এবং অন্যান্য চরিত্রে সমক, কার্তিক, পুষ্পন, বিষ্ণুপদ, শঙ্খশুভ্র, গোবিন্দ, অগ্নিজিৎ, ঘনশ্যাম।